মঙ্গলবার ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আজকে দিনের জন্য পিতা তুমি আর তোমার এই কুটি কয়েক সন্তানকে যে এখানে এখানে সহভাগিতায় যুক্ত করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ দিই আজকে এগারোশো তেইশতম দিনে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে তোমার আরাধনা করার জন্য পিতাগো তুমি তুমি সঙ্গে থাকো সহবর্তী হও আজকে জুলাই মাসের তৃতীয় থার্ড প্রথম সপ্তাহে তৃতীয় দিন পিতা আমরা তোমার কাছে এসেছি আমাদের এই প্রার্থনা তুমি গ্রহণ করো সঙ্গে থাকো হও সমস্ত মহিমা গৌরব প্রভু শুধুমাত্র একমাত্র তোমারই হোক আমেন পূর্ব গীত সংহিতা একশো সাতেরো সমস্ত জাতি সদা প্রভু প্রশংসা করো সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও প্রভু সত্য অনন্তকাল স্থায়ী তোমরা সদা প্রভু প্রশংসা করো

ও সাতান্ন কুড়ি এবং একুশ জিসান্ন সাতান্ন অধ্যায় কুড়ি এবং একুশ কিন্তু দুষ্টগণ আলোড়িত সাতান্ন ফিফটি সেভেন কিন্তু দুষ্টগণ আলোড়িত সমুদ্রের তুল্য তাহা তো স্থির হইতে পারে না ও তাহার জলে পঙ্ক কর্দম ওঠে আমার ঈশ্বর কহেন দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই আমেন অধ্যায় কত থেকে দুই থেকে আপন প্রদেশ শিওয়ান কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছ তিনি ইসরায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন তিনি আপন প্রদেশ দিনে আপন পাদকে স্মরণ করিয়া করেন নাই প্রভু জাকবের সমস্ত বাসস্থান রাজ করিয়াছে দয়া করেন নাই

যিশুর নামেতে যিশুর নামে মোড়া বিজয়ী হো হালে যিশুর নামে যিশুর নামে পালা প্রভু যিশুর বিজয়ী না তে পারে কে প্রভু জি অসুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই ওখানে ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি একটি আরেকটি বার সুযোগ করে দিয়েছেন আমাদের এবং আমরা এই গৃহেতে আসতে পেরেছি ঈশ্বর সুন্দর করে আমাদেরকে অনায়ন করেছে তার জন্য ধন্যবাদ দিই ঈশ্বরকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি এখানে যতগুলি আত্মা আছে ঈশ্বর যেন প্রত্যেককে যেন অভিষিক্ত করে তার বাক্যের দ্বারা আর আমরা যেন প্রত্যেকে সেই ঈশ্বরের বাক্যের দ্বারা এবং ফার্স্টার যে বাক্য আমাদের দেবেন সেই বাক্য যেন আমরা অন্তরে নিতে পারি এবং ঈশ্বর যেন আমাদের প্রতি দয়া করে প্রার্থনা প্রভু যিশুর নামে আজ আমরা একটা বাক্যেতে যাই আর সেখানে দেখি আমরা লুক নয় অধ্যায়ে তেইশ পদে যাব লোক নয় অধ্যায়ে তেইশ পদ বলছে তিনি সকলকে বললেন যদি কেউ আমায় অনুসরণ করতে চায় তাহলে সে স্বার্থ চিন্তা ত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক কারণ যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে তা হারাবে কিন্তু আমার জন্য যে নিজের প্রাণ হারায় সে তা রক্ষা করবে ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাদেরকে উদ্ধার করুক এবং আমরা যেন সেই সত্যি সেই ঈশ্বরের ক্রুশ যেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন যেন আমরা কাঁধে তুলে নিতে পারি ঈশ্বর যেন আমাদের সেই শক্তি দেন এবং আমরা সবসময় যেন পয়সার বিলাসিতার মধ্যে যেন না যাই আমাদের জীবনে ঈশ্বরকেও আমাদের জীবনে অনেক প্রয়োজন আছে কেননা প্রতিনিয়ত ঈশ্বর ছাড়া আমরা এক পাও চলতে পারি না তিনি যতক্ষণ আমাদের মধ্যে আছেন এবং আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি যতক্ষণ নিতে পারছি সেটা তারই দান এবং ঈশ্বর যখন সৃষ্টি আমায় করেছেন সেই আত্মাটা তারই এবং আমরা সে আমরা ঈশ্বরের কাছে সবসময় যেন এটাই বলতে পারি ঈশ্বর তোমার সেই বাক্যের দ্বারা বা তোমার সেই জীবন্ত যে বাক্য তার দ্বারা যেন আমরা পরিচালিত হতে পারি এবং বয়সকালে যেন আমরা তোমার সান্নিধ্যে আরও বেশি করে আমরা আসতে পারি আর ঈশ্বর যেন প্রত্যেককে আমাদেরকে আশীর্বাদ করেন এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই এবার ধন্যবাদের বিষয়ে আসি আমরা মঙ্গলময় ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ দি ধন্যবাদ দিই আজকে দিনের জন্য পিতা তুমি উঠে কয়েক আমাদের সন্তানকে তুমি একত্রিত করেছো তার জন্য ধন্যবাদ করি আজকে সকালেও বৃষ্টি ছিল পিতা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টিকে তুমি থামিয়ে দিয়েছো এবং ওয়েদারকে তুমি খুব সুন্দর করে রেখেছো পিতা যাতে সবাই সুষ্ঠুভাবে আসতে পারে তার জন্য তোমার মহান নামের আরেকবার ধন্যবাদ দিই পিতা ধন্যবাদ দিই যে আমার ছেলের যে পিজির জন্য তোমাকে বলেছিলাম যে পিতা আমাদের যে প্রার্থনা ছিল সেই প্রার্থনাকে তুমি খুব ভালোভাবে রেখেছো ও একটা সিঙ্গেল রুম পেয়েছে পিতা তার জন্য তোমাকে ধন্যবাদ করি এবং ধন্যবাদ করি পিতা যে এখনো পর্যন্ত সে শুধুমাত্র তোমার অনুগ্রহে এখনো অব্দি সে টিকে রয়েছে পিতা এবং ও ওদের যে টেস্ট হচ্ছে প্রত্যেক উইকে তাতেও এখনো অব্দি ও নাইনটি পার্সেন্টের ওপর অ্যাবভ নাম্বার পাচ্ছে তার জন্য তোমাকে ধন্যবাদ করি কারণ এটা একমাত্র তোমাতেই সম্ভব কারণ এই সাবজেক্ট ওর নয় পিতা কিন্তু তার সত্ত্বেও যেখানে ওকে তুমি যেভাবে পরিচালিত করছো তার জন্য তোমার মহান নামের ধন্যবাদ করি পিতা সমস্ত মহিমা গৌরব তোমারই হোক পিতা আজকে তুমি আমাদের এদের প্রত্যেককে যে তুমি এত সুষ্ঠুভাবে এনেছো প্রত্যেককে ভালো রেখেছো তার জন্য তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা এবং আমার মা আগে অত খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না কিন্তু তিনিও যে আস্তে আস্তে মানে বিশ্বাসে যে তিনি আস্তে আস্তে যে আসছেন তার জন্য তোমাকে ধন্যবাদ করি কারণ তিনি এখন মাঝে মাঝে বাইবেল পড়েন যদিও মুখে কিছু আমাকে বলেন না কিন্তু তা সত্ত্বেও তিনি যে প্রভুতে বিশ্বাসী হচ্ছেন সেটা তার আচরণে মাঝে মধ্যে আমি বুঝতে পারি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই সমস্ত মহিমা গৌরব প্রভু যীশু খ্রিস্ট শুধুমাত্র তোমারই হোক আমেন পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক প্রভু তোমাকে কোটি কোটি ধন্যবাদ তুমি আমাদের সব সকাল থেকে সুস্থ রেখেছো বলে আমরা আজকেই সম্পাদির গৃহে আসতে পেরেছি এর জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই প্রভু প্রভু গো তুমি যে আমি সকাল বিকেলবেলায় ভাবছিলাম আসবো না বৃষ্টি 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 হতে পারে তবে একা আসবো অনেকটা দূর শুয়ে ভাবজি ভাবছি ছেড়ে দিই সম্পাদিকে বলি সম্পাদি আজকে যেতে পারছি না কিন্তু ভেবে আবার উঠে পড়েছি উঠে আবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে আনছি আবার এতটা যাব যা আগে প্রভুর জন্যই তো যাবো অটো করে করে চলে যাই এই ভেবে যে প্রভু তুমি আমাকে আনিয়েছো এর জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ আর প্রভু আরেকটা একটা ধন্যবাদ মহা নামে তোমায় ধন্যবাদ দিতেই হয় আমার ছেলে যে অত্যাচার করতো আমি প্রভুতে এসেছি বলে সেই ছেলেকে যে তুমি এত ঠান্ডা করে দিয়েছো প্রভু এর জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ প্রভুগো আমার ছেলের সামনে আমি প্রভুর কিচ্ছু করতে করতেই পারতাম না আমার ছেলে প্রভু সমস্ত ছুঁড়ে ফেলে দিত সেই সমস্তগুলো আমার ছেলে এখন গুছিয়ে রাখছে উল্টে আমি যে টেবিলে বাইবেল পড়ি বলে মা তুমি এই টেবিলে খাও আর এই টেবিলেই ও বাইবেল বলে না ঠাকুরের বই বলে মা তো এই এই টেবিলেই টেবিলেই তুমি ঠাকুরের বই পড়ছো তোমার এই বিচার আয়ালো আমাদের প্রভুতে কোনো সিস্টেম নেই তোদের জাগতিতে জাগতিকে অনেক সিস্টেম তোদের ভক্তি বেশি আড়ম্বর বেশি ভক্তি কম আমাদের তা না তা এই বলতো ও তাই এরকম বলে আবার ইয়ার মারে ঠিক আছে তারপরে আমি প্রভুর গান গাই ওর সামনেই আমি প্রভুর গান গাই এখনো কিচ্ছু বলে না রেগেও যায় না হুম প্রভুর জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ আচ্ছা আমি এবার প্রভুর গান গাই বলে ও আবার আমাকে একটা কট কিনে দিয়েছে ও মা তুমি কানে ঢুকিয়ে প্রভুর গান শুনবে তো আমি রাত্রিবেলা ঘুম আসে না বলে প্রভুর গান শুনি ওর ও তো রাত্রিরে কাজ করো ডিস্টার্ব হয় বলে ও আবার আমাকে অনলাইনে একটা কট তুলে কিনে দিয়েছে ও যে নয় তুমি এটা আবার কানে গুজবে গুজে যা খুশি তাই করো এর জন্য কোটি কোটি প্রভু তোমাকে ধন্যবাদ আচ্ছা তারপরে এবার বিছানায় আমি বাইবেল রাখছি আমার মাতার সামনে সবসময় বাইবেল রাখি হ্যাঁ বাইবেল নিয়ে আর কি আমি সবসময় ঘুরি আর কি হ্যাঁ আমার মা আমার ছেলে বলছে আর সেদিন ও রাত্রি এই বিছানার মধ্যে পা রাখি হ্যাঁ এদিক ওদিক ঘুরে পড়ি তুমি এখানে বাইবেলটা কেন রাখো পা রেখে যাবে আমি ঘুমিয়ে পড়েছি ও কি করেছে কখন বাইবেলটা তুলে শোকেসের উপর রেখে দিয়েছে ও যে আমার প্রভুকে এরম যত্ন করছে এর জন্যও প্রভু তোমাকে কোটি কোটি ধন্যবাদ প্রভুগো আমার কাছে তোমার কাছে এই প্রার্থনা তুমি আমার সন্তানকে মনোনীত করো আর আমার সন্তানের হৃদয় তুমি কথা বলো ওর মুখে তোমার বাক্য আনো হ্যাঁ আমি যিশু পিতার নামে মহা নামে এই আশা করি এবং ধন্যবাদ দিই আশা করি আমার সন্তান একদিন হয়তো আসবে একটু দেরি হবে হয়তো আসবে হ্যাঁ জয় যীশু গান করতে খুব ইচ্ছে করছি পরিবর্তন পরিবর্তন আমার পরিবর্তন হয়েছে পরিবর্তন 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 হয়েছে যেই সঙ্গ ছিল সে সঙ্গ না যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই আমার পরিবর্তন হয়েছে যিশুর যিশুর জন্য আমি সাক্ষ্য দেব যিশুর জন্য আমি সাক্ষ্য দেব আমার পরিবর্তন হয়েছে আশীর্বাদ করুক জয় যিশু জয় যীশু হালে লুইয়া হালে লুইয়া তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু স্বর্গ তোমার সিংহাসন পৃথিবী তোমার পদপীঠ প্রভু আমাদের তুমি তোমার অনুগ্রহ দান করে তোমার পবিত্র রক্ত দিয়ে তোমার সেই সামনে আসার তুমি সুযোগ করে দিয়েছো এই জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রভু তুমি প্রতিদিন আমাদেরকে তোমার সামনে বসার সুযোগ করে দিচ্ছ সেই জন্য ধন্যবাদ দেখেছি বিশেষ করে ধন্যবাদ জানাই যে গৃহে আমরা আজকে এসেছি প্রভু সেই গৃহকে তুমি প্রার্থনা জানাই এই গৃহকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো আর এই গৃহে যারা উপস্থিত আছেন প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো কারণ তুমি চাও যে আমরা প্রতিনিয়ত তোমার সঙ্গে থাকি এবং তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা রাখি আর এই যে বাক্য আমরা আসব বাক্যে যে আলোচনা করব বাক্যের যে পরিচর্যা করার তুমি আজকে আমাদেরকে দায়িত্ব দিয়েছ সেই জন্য ধন্যবাদ জানাই এবং দাদাকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো যে বাক্য তিনি দেবেন সেই বাক্য যেন আমাদের সকলকে সঞ্জীবিত করতে পারে উজ্জীবিত করতে পারে মহিমান্বিত করতে পারে এই প্রার্থনা রাখলাম শেষকালে বিশেষ ধন্যবাদ দিই যে তুমি আমাদের সকলকে এই মুহূর্ত থেকে সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছ সবল রেখেছ কত লোক হসপিটালে পড়ে আছে ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে সেই অবস্থায় নিয়ে আসনি সুস্থ রেখেছ সেই জন্য ধন্যবাদ জয় যিশু হালে হারিয়া ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা আবার সেই জুলাই মাসে একত্র হয়েছি সবাই মিলে এই সম্পাদীর বাড়িতে আমাদের আজকে প্রথম দিন তা ঈশ্বর মহান সে ঠিক তার আকাশ বা তার সমস্ত কিছু পরিষ্কার করে সে আমাদেরকে আবার তার চরণ তলে নিয়ে এসছে আমাদেরকে সুযোগ দিয়েছে আজকে দিনটা দেখতে এবং তার যে বাক্য শোনবার সেটাও সুযোগ দিয়েছে তার জন্য ঈশ্বরকে মহা মহার নামে ধন্যবাদ জানাই আমি ছোট্ট দুটো কথা বলি যীশু প্রত্যেকে একবারই বলেছিল উঠে আসুন সেই মেয়েটিকে বলেছিল উঠে আসো আর যিশু মানুষকে কতবার জিজ্ঞেস করেছিল যে তুমি কি আমায় ভালোবাসো বলছে আহারের পর যিশু সিমন পিতরের পিতরকে বললেন জোহনের পুত্র সিমন তুমি কি এদের চেয়ে আমায় বেশি ভালোবাসো তিনি বললেন হ্যাঁ প্রভু আপনি জানেন আপনাকে আমি ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে আমার মেষ আমার মেজদেরকে জড়ায় পরে আরো দু তিনটে আছে তিনটেই এখানে রয়েছে জয় যেসু জয় যেসু জয় যেসু আমাকে ধন্যবাদ সবাই এসছি সেই জন্য আমি নিজে কৃতজ্ঞ আজকে আমি কি বলবো তাই চিন্তা করে পাচ্ছেন কিছুদিন আগে তিন চার দিন আগে রাত্রেবেলা ঘুমিয়েছি কি হয়েছে জানি না আমি খাটের থেকে রোল করতে করতে পড়ে গেছি খাটটা আমাদের উঁচু হ্যাঁ কিন্তু লাগলো কোথায় শুধু হাঁটুতে মাথায় কিছু হলো না সঙ্গে সঙ্গে কি হয়েছে কি হচ্ছে আমি কিছু হয়নি এই যে মিরাক্তর আমি চোখ খুলেই যিশুর নাম নিয়েছি যে কি তুমি কি আমাকে ডেকেছো না কি করলে না লাথি ফেলে দিলে হ্যাঁ তখন আমার এসে গেছে আমি উঠে বসেছি এই যে মিরাকলটা এটা সত্যি আমি আশ্চর্য হয়ে গেলাম সেদিন রাতে থ্যাংক ইউ পবিত্র পবিত্র পবিত্রময় সদা প্রভু তোমার চরণ তলে ভোরবেলা তুমি উঠতে সাহায্য করো প্রত্যেকদিন তোমার বাক্য আহরণ করার জন্য প্রভু প্রত্যেক দিন একই টাইমে আমরা উঠে পড়ি প্রভু ভোরবেলা উঠে তোমার প্রশংসা তোমার গান সব কিছু শুনি প্রভু এর জন্য তোমার শত কোটি ধন্যবাদ দিই প্রভু এতদিন তো এই কার্য আমরা করিনি প্রভু কিন্তু তোমার ডাকে সারা দিয়েছি প্রভু এই জন্য শত কোটি ধন্যবাদ দিই প্রভু আর আজকে সম্পার গৃহেতে প্রভু আমরা এসেছি তুমি আমাদের সবাইকে নবায়িত করো প্রভু তুমি আমাকে আমাদের সবাইকে তোমার পবিত্র আত্মনে শক্তি দাও প্রভু যেন আমরা ভালো মন্দ সমস্ত কিছুই বুঝতে পারি প্রভু আমরা কোন কোনো সময় মাংসের মধ্যে ঢুকে যাই প্রভু কোনো কোনো সময় আমরা কোনো কিছু অশান্তি বা কোনো কিছুর মধ্যে আমরা জড়িয়ে পড়ি প্রভু তুমি আমাদের রক্ষা করো তুমি আমাদের দয়া করো প্রভু আমাদের সমস্ত কিছু খারাপ জিনিস তুমি দূর করে যেমন দিয়েছ প্রভু তোমার সন্তান করে যেমন নিয়েছো তো আমরা তো জানতাম না প্রভু তোমার তুমি যে জীবন্ত ঈশ্বর এটা আমরা জানতাম না প্রভু কিন্তু যখন থাকতে জেনেছি প্রভু তখন থাকতে তোমাতেই থেকেছি তোমাতেই যেন জীবন শেষ দিন পর্যন্ত আমরা যেন তোমারতেই থাকি প্রভু এই তোমার কাছে আমাদের মিনতি প্রার্থনা প্রভু আমরা এই গুটি কয়েক সবাই মিলে এসেছি প্রভু তোমার আরাধনা করতে প্রভু আজকে হয়তো বৃষ্টি জল ঝড় হতে পারত কিন্তু তোমার এত সুন্দর মহিমা প্রভু তুমি এত সুন্দর এই গৃহেতে আমাদের এত সুন্দর তোমার আরাধনা করতে সাহায্য করেছো এর জন্য তোমার শত কোটি ধন্যবাদ দিই প্রভু আজকে সম্পা না প্রভু আজকে পুরো এই গৃহতে তুমি তোমার নাম করে নাও প্রভু যেন এই তোমার গৃহ হয় আর এই গৃহতে যেন শুধু তোমার নামের সংকীর্তন হয় তোমার প্রশংসা তোমার তোমার আরাধনা যেন হয় প্রভু আমরা যেন দুহাত তুলে ধন্যবাদ দিই তোমাকে প্রভু তুমি দয়া কৃপা করে আমাদের সবাইয়ের ঘর সংসার সবাই যে যেখান থেকে এসেছি সবাই তুমি সংসারে সব কিছু ভালো রেখো প্রভু তোমার কৃপায় তো বেঁচে আছি প্রভু তোমার কৃপায় শ্বাস নিচ্ছি প্রভু যেন আমরা সবাই মিলে তোমার প্রশংসা করি প্রভু তোমায় যেন একটা মুহূর্ত না ভুলে যাই প্রভু তুমি যে আমাদের কত কৃপা করো এটা যেন আমরা প্রতিটা মুহূর্ত যেন মনে রাখতে পারি প্রভু আমাদের অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো প্রভু তুমি আমাদের কাছে আনয়ন হও প্রভু আমি জানি তুমি এই গৃহতে এসেছ প্রভু আমরা সবাই তোমার এখন আরাধনা করতে চলেছি তুমি আমাদের সাথে থাকো তোমার মুখের বাক্য তুমি যেটা বলতে চাও প্রভু যেটা আমাদের শেখাতে চাও প্রভু আমাদের আত্মিক খাদ্য যেটা দিতে চাও প্রভু সেটা তোমার সন্তান সেই তুমি যাকে তুমি আনয়ন করেছো সেই তোমার সন্তান সেই পালক মহাশয় যেন এত সুন্দর দেয় যেন আমরা সেই বুক ভর্তি সেই আত্মিক খাবার নিয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি প্রভু তুমি দয়া করো কৃপা করো প্রভু সমস্ত প্রার্থনা মিনতি তোমার চরণে রেখে প্রভু যিশুর নামে রাখলাম যেন মঞ্জুর হয় আমে নামে নামে জয় যিশু সকলকে জীবন্তময়ী প্রভুকে আমি ধন্যবাদ দিই তিনি আমাদের জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন সৃষ্টির মাঝে তিনি আমাদের ভালো রেখেছেন আমাদের পরিবারকে আমাদের সব আমাদেরকে নিয়ে তিনি ভার বহন করেছেন সকাল থেকে এই পর্যন্ত তার জন্য ঈশ্বরকে মহান ধন্যবাদ দিই তিনি আমাদের অক্সিজেন দিচ্ছেন শ্বাস প্রশ্বাস দিচ্ছেন তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই বিশেষ করে ধন্যবাদ দিই আমরা যতই অসুবিধা সমস্যায় পড়ি না কেন ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দেব আর এই গৃহের জন্য এই ঈশ্বরের দাসের গৃহের জন্য যে আমরা আসতে পেরেছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই গৃহ তিনি একটা তার মধ্যে রয়েছেন যে তার জন্য আমরা আসতে পেরেছি তার জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তিনি প্রভুকে ধন্যবাদ দিই কারণ আমাদের অনেক প্রভুর মধ্যে আসলে আমাদের অনেক সমস্যা থাকবে অনেক কিছু কিন্তু ঈশ্বরকে তার জন্য ঈশ্বর কিন্তু ধন্যবাদে খুব খুশি হন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আমি কিছু কথা বলতে চাই যে আমি হিন্দু পরিবারের মেয়ে আমি খ্রিস্টতে বিয়ে বিয়ে করেছিলাম কিন্তু আমি আমি কুড়ি বছর পরে আমি প্রভুর মধ্যে এসেছি কারণ আমার একটা অনেক বড় একটা বিপদ এসেছিল তখন আমি ভীষণ নিষ্ঠা ছিলাম কালী পুজো করতাম প্রচন্ড ছিল তারা প্রার্থনা করত তারা আমাকে বলতো যে বাইবেল পড়তে খ্রিস্টার মানে তুমি কেন এই করছো কিন্তু আমার বাবা শ্বশুরমশাই উনি একটাই কথা বলতেন যে তোমরা কেউ কিছু বলো না তোমরা শুধু প্রার্থনা রাখো নিশ্চয়ই তিনি আমার বড় বৌমা একদিন আসবেই এখানে তখন বলতে তখন সত্যি কথা ঈশ্বরকে ধন্যবাদ দু হাজার ষোলোতে যে প্রভুর কাছে যখন আমি একটা এত বড় বিপদে পড়েছিলাম মানে খুব সমস্যা আমার বাড়িতে কি পরিস্থিতি কিন্তু জানি না আমি আমি কালীকে ডাকতে ডাকতে হঠাৎ আমার মুখ থেকে যিশু বেরিয়ে গেছে সেই যে যিশু বেরিয়ে গেছে আজ পর্যন্ত সেই যিশুকে প্রভু যিশুকে নিয়ে ধরেছি কিন্তু সত্যি প্রভু যিশু জীবন্ত ঈশ্বর আমাদের সুন্দরভাবে আমাদের ভালোভাবে রাখেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আর একটা সাক্ষ্য দিই যে আমি বাইবেল খুলতেই পারতাম না আমি যখন কোভিডে যখন দু হাজার তেইশে কুড়িতে দু হাজার কুড়িতে তেইশে তেইশ তারিখে যে আমাদের ইয়ে হয়েছিল লকডাউন হয়েছিল তারপরে আমাদের ফাদার যে যখন প্রার্থনা করছেন অনলাইনে আমি দু হাজার পঁচিশে আমি ওনাকে ধরেছিলাম এই সরি পঁচিশ তারিখে আমি ওনাকে ধরেছিলাম যে দেখি তো উনি কি করছেন ওনার সত্যি কথা আমি সেই সময় তো আমার আমরা বাড়িতেই ছিলাম ওনার প্রার্থনা তিনবার করে শুনতাম তিনবার করে শোনার পর উনার জন্য আমি আজকে বাইবেল খুলতে পারি মানে আমি আগে বাইবেল খুলতে জানতাম না কারণ দু হাজার আঠেরোতে আমার ব্যাপটিস হয়েছে কিন্তু আমি বাইবেল খুলতে জানতাম না প্রভুর প্রার্থনা করতে জানত না সাহস পেতাম না প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে উনার জন্য আমি সাহস পাই প্রভুকে ধন্যবাদ হাসি মুখে আমার জড়তা হয় কিচ্ছু থাকে না আর বাইবেল আমি খুলতে পারি ঈশ্বরকে মহানবাদ কারণ আমার আমি যেখানে চার্চে আমার ফার্স্টে আমাকে শুধু বলতো তুমি সূচিপত্র মুখস্ত করো সূচিপত্র কিন্তু সূচিপত্র মুখস্ত করলে আছে কারণ আমার ঈশ্বর তো আমাকে কিছুতেই কিছু করতে পারছি না আমি কী করে আমি বাইবেল খুলবো কি করে কি করব কিন্তু আমি ওনার জন্য আমি তার জন্য ওকে মহানামে ধন্যবাদ দিই আজকে ওনাকে আমাকে ঈশ্বর আমাকে ওনাকে পাইয়ে দিয়েছেন তার জন্য আমাকে সব কিছু থেকে আমাকে রাস্তা খুলে দিয়েছেন তার জন্য ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই আর আমার মায়ের জন্য আমি সাক্ষ্য দিই যেমন নবশ নবশক যেমন ফিলি যখন নবশককে নবশক যখন জিসাই ভাববাদি যখন পড়ছিল তখন কিন্তু সে জান বুঝতে পারছে না বাইবেলে কি আছে তখন ঈশ্বর ফিলিপকে পাঠিয়েছিল ফিলিপ তখন যখন বুঝিয়েছিল তখন যেতে যেতে তখন ওই পুকুরে ব্যাপটিস দিয়েছে আমার মারও সেই কেস হয়েছে আমার মা আমি প্রার্থনা করতাম কিন্তু মাকে আমি ডাকতাম মা নিজে এসেই বসতো আমার কাছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পড়তাম মা বসতো শুনতো কিন্তু একদিন আমার বাড়িতে ব্যপটিস নেবে তখন আমাদের আমাদের স্যারই আমাদের ব্যাপটিস দেবে আমাদের অনেকজন আছে আমার প্রত্যেকে ব্যাপটিস নেওয়ার জন্য তখন আমার মা সেই সকালবেলায় হঠাৎ পরিবর্তন সেই নব জন্য মতো পরিবর্তন স্যারকে বলছে দাদা আমি ব্যাপটিস নেবো তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই কেন আমার মা আমার মা নিয়েছে খুব বয়সে অনেক বয়সে নিয়েছে কিন্তু হঠাৎ ঈশ্বর তাকে পরিবর্তন করে সেই একদম নব মতো করিতে হ্যাঁ নবশ্বরের মতো আমার মা পরিত্রাণ পেয়েছে তার জন্য ঈশ্বর পরিত্রাণ দিয়েছেন বলে আর মা একদিনও প্রার্থনা আসবে মানে ব্যাকুল হয়ে পড়েন মা মা পড়তে পারেন না তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি শোনেন আর শুনে তিনি ধন্যবাদ দেয় মুখ খুলে ধন্যবাদ দেয় প্রার্থনা রাখে তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই আর প্রার্থনা রাখবেন যে আমার মায়ের জন্য আমার ছেলের জন্য আমার ছেলের বইয়ের জন্য আমার ছেলে বউ হিন্দু পরিবারে এসেছে আমি যেমন হিন্দু পরিবারে খ্রিস্টতে এসেছি আমার জানি জানি ওদের পরিবার পুরো প্রভুর মধ্যে আসবেন আমি এই প্রার্থনা আমি রাখছি আপনার আপনারও প্রার্থনা করবেন যে আমার আমার পরিবার যাতে এরকম ভাবে ভালো থাকে আর আমাদের প্রত্যেকটা প্রতিবেশী ওই প্রত্যেকের জন্য প্রার্থনা রাখবেন বউ না আমার মেয়ে রিম্পা বৈদ্য তার জন্য আপনার অনুকাজ কারণ আমি বিশ্বাস করি কারণ আমি এসেছিলাম আমাকে প্রভু যখন নিচে আমার আমার মেয়েকেও এখানে নেবে আমি ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই আমি বলছে মানুষের কথাতেই মানুষের কথাতেই নিয়ন্ত্রিত হয় তার মরণ বাচন আমরা যখন কথা বলি আমাদের কথার মধ্যেই কিন্তু আমাদের এই জীব এ হচ্ছে মরণ মানে এটা দিয়ে আমি অনেক ভালো কথাও বলতে পারি আবার অনেক মন্দ কথাও বলতে পারি বা একজনকে এই জীবের দ্বারাই মেরেও দিতে পারি তাই না তো সুতরাং এই জীব যে কথা উচ্চারণ করে তার পরিণাম মৃত্যু তাকেই ভোগ করতে হয় আমি আমার স্বামী আমি অনেক দিন ধরেই আমরা এগারো সাল না দিদি দশ সাল না এগারো সাল আমরা ইয়ে নিই নি ব্যাপটিস নিই নি কিন্তু আমরা প্রভুতে এসেছি নয় সাল হ্যাঁ নয় সালে আমি এক আমার এক মেয়ের বাড়ি যাই সেইখানে গিয়ে হঠাৎ তাদের বাড়িতে মানে আমি একটু লেডিস প্রোডাক্ট কিছু বিক্রি করতাম তাদের বাড়িতে গিয়ে দেখি সব ছবি টবি রয়েছে প্রভু তখন চুরি বাবা রে আমি তো একে ভীষণ ভালোবাসি তোরা তুই ভালোবাসিস বলছে হ্যাঁ তুমি আমাদের তো এই তো পঁচিশে ডিসেম্বর বিরাট একটা অনুষ্ঠান হলো অ্যানত্যান আমি তো সব কিছু জানতাম না ওর কাছেই শুনলাম তারপরে যাই হোক প্রভুর গিয়ে যেতাম মন্ডলিতে যেতাম প্রভুর গিয়ে যেতাম প্রভুর কথা শুনতাম তারপরে জরেন্দার সঙ্গে আলাপ হলো জরেন্দার কাছে এরা যখন ব্যাপটিজিন নিল চোদ্দ সালে তখন আমি উমটিজিন নিলাম না দিদির বড় ছেলে আমায় মা বলে ও সমানে আমার পরিবারে আমার মা বলতো মা তুমি নিলে না তুমি নাও আমাদের সঙ্গে কিন্তু আমি নিই নি আমার একটা জেদ ছিল জরেন্দা বলেছিলেন তোমরা স্বামী দুজনে মিলে নেবে আমি এইটা চাই তোমরা স্বামী দুজনে মিলে নেবে তখন আমি প্রভুর কাছে খুব কাঁদতাম সবাই প্রভুর ভোগ নিত আর আমি ওই ঘরে বসে বসে কাঁদতাম আর বলতাম প্রভু তুমি আমাকে কবে এই ভোগ খেতে দেবে আমার তো এটা জেদ আমার স্বামীকে সঙ্গে নিয়ে আমি তোমাকে গ্রহণ করবো তারপরে আঠেরো হয়ে গেল উনিশ হয়ে গেল এ না ষোলো চোদ্দ পনেরো ষোলো সতেরো হয়ে গেল এ আর কোনো কথা বলছে না কিন্তু একে আমি সব সময় বোঝাতাম তুমি তো এত দেব দেবী করেছ কি পেয়েছো তুমি আমার প্রভুকে একটু আস্বাদন করে দেখো বলতে বলতে দেখতাম এ বাইবেল পড়তো আমার সঙ্গে প্রভু গৃহে যেত সব কিছুই করতো কিন্তু ব্যাপটিজের নিতে চাইতো না তখন আমি দেখলাম তুমি নেবে না তুমি নেবে না তুমি নাও না আমাকে বলতো ও আমি নেব তুমি নেবে না তখন বলতো তা আমি একটুখানি চিন্তা করি চিন্তা করতে করতে সতেরো সাল শেষ হয়ে গেল আঠেরো সালে আমি মনে মনে ভাবছি আমি নবই নিক আর না আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি জরেন্দাকে বললাম না। আমি কিন্তু নিয়ে এই এইবারে যে আপনি দেবেন এটাতে আমি নেব বললো ঠিক আছে ও কবে নেবে ও নেবে না জানি না আমি ও কি করবে বলে আমাদের জয়েন্দা ঠিক করলেন আমরা সব যাব ব্যাপটিসিং নেব আমি কদিন ধরে সমানে প্রভুর কাছে কাঁদছি সমানে কাঁদছি প্রভু আমি হেরে গেলাম প্রভু আমি হেরে গেলাম আমি বলেছিলাম আমার স্বামীকে নিয়ে আমি তোমাকে গ্রহণ করব আমি হেরে গেলাম বলে আমি সুমানে খুব কাজছি নেবার আগের দিন কেউ আমাকে বলছে কদিন ধরে দেখছি তুমি দুদিন তিন দিন ধরে তুমি সমানে কেঁদে যাচ্ছ তুমি এত কার্য কেন তোমার জানার দরকার নেই তোমার জানার দরকার নেই না আমার জানার দরকার আছে তুমি বলো কেন কার্য কেন কার্য তুমি বলো তখন আমি বলছি আমাকে তুমি হারিয়ে দিলে আমি প্রভুকে গ্রহণ করব বলেছিলাম তোমাকে নিয়ে তুমি আমাকে হারিয়ে দিলে সারাটা জীবনকে আমি শুধু তোমার কাছে হারবো জিতবো না আমি জিতবো না আমি ঠিক আছে তুমি জিতিও না আমাকে আমি প্রভুর ধর্ম আমি প্রভুর আমি গ্রহণ করবোই মনে মনে ভেবে নিয়েছি বলে আমি কিচ্ছু বলিনি খাওয়া দাওয়া করে তখনও আমি কেঁদে যাচ্ছি তখনও আমাকে বলছে চোখের জল মোছো আমি বলছি তোমাকে কত চিন্তা করতে হবে না আমার জন্য আমি বলছি তো চোখের জল মোচো তুমি কিন্তু কাউকে বলবে না এখন এটা শিখতে আমি তোমার সঙ্গেই গ্রহণ করবো ধন্যবাদ জানাই আমি প্রভুকে আঠেরো সালে ও যেদিনকে আমি যাই সেদিনকে আমার সঙ্গে গেল গিয়ে প্রভুকে জয়েন্দাকে বললাম জয়েন্দা জিপের মধ্যে হ্যাঁ জিপের মধ্যে দিদি দিদি না আমাদের ওই বলছে ও দিদি আপনি আছি জিপ ভাড়া করে যাচ্ছি আপনি দাদা করবেনা করবে তো তখন সবাই খুব হাসাহাসি করছে ওকে নিয়ে তখন ও বলছে আমি আজকেই করবো আর দিদির কি আনন্দ দিদি বলে ও আজকে তাহলে আমরা যে কজন গাড়িতে রয়েছি সবাইকে আজকে আমি খাওয়াবো তারপরে নেবেছি হেস্টিংসে নেবে আমি জয়ন্তাকে বলছি জয়ন্ত দাদা একটা খুব সুখবর আছে বলছে কি দাদা আবার আমাকে খুব ভালোবাসতেন একে ভীষণ ভালোবাসত বলছি যে কি সুখবর যে আপনার ভাই বলছে গ্রহণ করবে বলছে হ্যাঁ ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরেছে তাই আমি ওখানে দাঁড়িয়ে সেদিনকে হাউ হাউ করে কেঁদেছি আর বলেছি প্রভু এ তোমার দয়া তুমি দয়া করেছো তুমি ওর অন্তরে কথা বলো আমি সব সময় অন্তরে কথা বলো তুমি কথা বলেছো আজ আমার খুব আনন্দ সেদিন আমার ভীষণ আনন্দ হয়েছে ঈশ্বরকে গ্রহণ করে জয় মাসিকি सबको जै मसी हाललूया हला हला हलूया धन्यवाद धन्यवाद जीजस धन्यवाद जीजस हे पिता परमेश्वर आप हमें यहाँ लाए प्रार्थना के लिए प्रभु हम आपका धन्यवाद करते हैं पिता परमेश्वर मंडली के जितने भाई बहन आए हैं पिता परमेश्वर आप उन्हें एकत्रित किया है पिता परमेश्वर हम आपको धन्यवाद देते हैं प्रभु हे जगत के उद्धार करता पिता परमेश्वर आप महान है प्रभु आपकी सृष्टि महान है पिता परमेश्वर हे पिता परमेश्वर स्वर्ग के पिता स्वर्ग में आशीष करने वाले पिता परमेश्वर हम आपका धन्यवाद करते हैं Premises, पिता परमेश्वर आपके पवित्र लहू की जय हो पिता परमेश्वर हे जगत के उद्धार करता पिता परमेश्वर प्रभु हम लोग जो भी अभी वचन सुने पिता परमेश्वर उस वचनों के अनुसार चल पाए पिता परमेश्वर हे पिता परमेश्वर यहाँ पास्टर भी आए हैं पिता परमेश्वर उन्हें भी प्रभु आप आगे से आगे बढ़ाने पिता परमेश्वर हम आपका धन्यवाद करते हैं प्रभु तेरी महिमा महान है पिता परमेश्वर हे जगत के उद्धार करता पिता परमेश्वर पिता परमेश्वर जब हम लोग यहाँ से जाए पिता परमेश्वर आपके वचन को लेके जाएं पिता परमेश्वर उन वचनों के अनुसार चल पाए पिता परमेश्वर हे पिता परमेश्वर हम धन्यवाद करते हैं छोटी सी प्रार्थना यीशु प्र... मसीह के नाम पे मानते हैं आमीर हमरा आम एक गानी है वो और धन्यवाद धन्यवाद পেয়েছি কত আশীর্বাদ ওই গানটায় গানটাই আমরা যাব আর তারপরে আমাদের পাঁচ আসবেন আমাদের সেই বাক্য দেবেন আমরা সেই বাক্য নেব প্রেকের হৃদয়ে ধন্যবাদ পেয়েছি কত ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ সুখে দুঃখে সহায় হয়েছ তুমি সুখে দুঃখে সহায় হয়েছ তুমি ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার কুশের মর ধন্য তুমি ধন্য তোমার প্রেম ধন্য তোমার কুশের মর ধন্য তোমার ক্ষমার বাণী ভরেছ মদে হৃদয় খানি ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি কত আশীর্বাদ আমরা অতি ক্ষুদ্র মান তোমায় প্রভু করি না সরণ জীবন পথে চলতে শেখাও শেখাও তোমার ধরতে চর, আমরা অতি ক্ষুদ্র তোমায় প্রভু করি না শরণ জীবন পথে চলতে শেখাও শেখাও তোমার ধরতে চরণ ধন্য তোমার সরকার ধন্য তোমার পুনরাগ মন আবার তোমার সর ধন্য তোমার পুনরাগমন নিয়ে চলো মোদের তোমার সাথে নিয়ে চলো মোদের তোমার সাথে সেই অসীম সুখ সার্গ ধামে ধন্যবাদ ধোনো বা পেঁচি কত আশীর্বাদ ধন্যবাদ ধোনো বা কত আশীর্বাদ

सबको जय मसीह की मसी परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते सुंदर दिन के लिए परमेश्वर हम लोग को सही सलामत रखा और प्रभु का नाम से हम लोग जिंदा हैं और इसीलिए हम लोग धन्यवाद देना चाहते हम लोग धन्यवाद दी जो ईश्वर तिनी आमदर के सुजोग कोड़े चेन और आज के विशेष कोड़े अमी धन्यवाद दी जो विशेष कोड़े आमदर अनेक जोन प्रभु गौरव दी आमदर रोजी साव সিস্টার রজি সাহুকে আমি ধন্যবাদ দিই তিনি লাইভ দেখছেন ধন্যবাদ দিই লুসি সিং প্রভু যীশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ধন্যবাদ দিই সাকসি সিং পরমেশ্বর প্রভুযশুকের নাম সে আপনি ধন্যবাদ দেওয়া চাতে সৌরভ ভট্টাচার্য আপনাকেও ধন্যবাদ দিই আর বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাস আমরা ধন্যবাদ দিই সিস্টার রসলিন দত্তকে প্রভু যীশুর নামে ধন্যবাদ করি আমরা যারা আছেন এই মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য শুনছেন আমি প্রত্যেকজনকে অনেক অনেকজনকে ধন্যবাদ দিই এবং আমি দিলীপ বোসকে প্রভু যীশুর নামে ধন্যবাদ দিই আমরা বিপ্লব সরকার আমাদের বিপ্লব সরকার আপনাকেও ধন্যবাদ দিই আপনিও বাক্য দেখছেন আজকে অনেকজন ঈশ্বর বাক্য ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই আজ যেতো লোক আজ লাইভ রে পরমেশ্বর প্রভু যিশুকে নাম সে সবকে ধন্যবাদ দেনা চাহ বিশেষ করে আজ এক স্পেসিফিক এক দিন হে সবসে আচ্ছা দিন হে আর আপলোক বৌধ আদমিকেও ইয়াদ হে আর কিছুকে ইয়াদবি নেই হে তো আজকে হচ্ছে ইন্ডিয়ান ক্রিশ্চান ডে থার্ড জুলাই আজকে হচ্ছে ইন্ডিয়ান ক্রিশ্চান ডে আজকে আজকে সবাই আপনারা মেসেজ পেয়েছেন মেসেজ অলরেডি দিয়েছেন আর সত্যি ইজ দ্য গড গ্রেস আমি সম্পর্কে ধন্যবাদ দিই যেমন একটা দিন চুজ করেছ আর আপনারা সবসময় মনে রাখবেন যে আজকে থার্ড জুলাই অর্থাৎ ইন্ডিয়ান ক্রিশ্চান ডে আর এই ক্রিশ্চান আমরা যদি বাইবেলের মধ্যে লেখা আছি কবে থেকে তারা ক্রিশ্চান পরিচিত হলো বাইবেলের মধ্যে অনেক কিছু দৃষ্টান্ত বিষয় আছে তো বাক্যে যাবার আগে আমরা নিজেকে বিশেষ করে সর্বপ্রথমে একটা সব থেকে ছোটো যন্ত্র যেটা আমাদের বারেবার ডিস্টার্ব করে সেটা হচ্ছে মোবাইল আর যখনই আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আসবো আর শয়তাল আপনাদের ডিস্টারবেন্স আর ইয়ে আপলোক লোক বাইবেল হ্যাঁ মোবাইল হ্যাঁ তো সাইলেন্স করে দিয়ে নেই তো বন্ধ করে দিয়ে আর কেউ কি ইয়ে বহুত হরকত করতে তো কে টাইম নে তো আইএক সাইলেন্স মুড করে আমরা প্রভুর গৌরব করব তো আইএ সব লোক বন্ধ করে আর প্রভু কে মহিনা করে তো আমরা জন আমরা চোখ বন্ধ করবো এবং প্রভুর গৌরব প্রশংসা করবো পরম করুণা মঙ্গল মহেশ্বর প্রভু তুমি মহান প্রভু তোমায় ধন্যবাদ দি আজকে দু হাজার চব্বিশ তেসরা জুলাই আমরা তোমার সান্নিধ্যে আমরা সমর্বিত হয়েছি আজকে অনেকজন বিশেষ করে পুরুলিয়া থেকে আমাদের ভাই রবি বান্সারিয়া তিনিও দেখছেন আর প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই আর যতজন আজকে লাইভ দেখছে প্রত্যেকজনকে আশীর্বাদ করো তোমার পবিত্র আত্মার চালনা দাও আমাদের কোনো যোগ্যতা নেই যখন আমরা তোমার সান্নিধ্যে বসি আর তোমার বাক্য অনুসারে তুমি আমাদের জ্ঞান বুদ্ধি করো প্রভু ধন্যবাদ দিই যে নিজেকে আমি ধন্যবাদ দিই সর্বপ্রথমে যে তুমি আমাকে এই এক একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে তুমি আমাকে চুজ করেছো আমি ধন্যবাদ দিই সব গুরুত্বপূর্ণ যে তুমি আমাকে মনোনয়ন করেছ কেননা আজকে ঈশ্বরের বাক্য বলছে আমি আকর্ষণ না করলে কোন মানুষের ক্ষমতা নেই সে প্রভুর কাছে আসবে তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি তুমি আমাদের প্রত্যেক জনকে পরশ করো প্রত্যেক জনকে অনুগ্রহ করো তোমার বাইবেলের মধ্যে লেখা আছে এন্ড অব দ্য টাইমে প্রত্যেকটা হাঁটু পাতিত হবে প্রত্যেকটা জীব অস্বীকার করবে তুমি একমাত্র খ্রিস্ট আলে লুইয়া প্রভু ঈশ্বরকে নাম সে ধন্যবাদ দেওয়া চাতে কিউকি বচন মে লিখে হর ঘুটনা টেকেগা হর মুখ স্বীকার করেগা কারণ কিউকি সচ্চা জীবিত জিন্দা খোদা পরমেশ্বর प्रभु यीशु है इसलिए प्रभु तू आया प्रभु जितने लोग प्रभु गिरा हुआ हैं जितने लोग अंधकार में हैं जितने लोग प्रभु गंदी जीवन है उसका परिवर्तन करने के लिए प्रभु धरती पे तू आया और बचन में लिखा है मैं सच्चा मैं जीवन और मैं मार्ग हूं प्रभु हालेलुया प्रभु धन्यवाद करते प्रभु तू हर आदमी को नया जीवन देने के लिए एवं बहुत ऐसा आशीष देने के लिए हम लोग को चुना प्रभु যারা ধন্যবাদ করতে প্রভু তোমায় ধন্যবাদ করি তুমি আমাদের প্রত্যেক জনকে তোমার আশীর্বাদ করো তোমার আত্মার চালনা দাও সকল গৌরব তোমাকে দি ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন বিশেষ করে আজকে যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে ক্রিশ্চান তাই না আর এই ক্রিশ্চান নাম अगर कोई बो, बहुत बहुत आदमी लोग बहुत आदमी लोग को आ, हम लोग क्या करते धन्यवाद करते कोई किसी को पहला बातचीत होता देखा होता है तो हम लोग क्या करते बहुत कुछ देव देवी का नाम लेके हम लोग धन्यवाद करते लेकिन बहुत का आदमी लोग अनेक जन जरा प्रभुर संतान जरा ख्री जरा निजेके खस्टर फलोवर बोली क्राइस्ट फलोअर बोली जखनी क्यों रा, रास्तार मध्य चित्कार करा जय मसी के जय जीशु হ্যাঁ জয় যীশু আমরা যদি কেউ আমি যদি বলি আর একজন খ্রিস্টান রিপ্লাই করে না জয় যিশু সে ভয় পায় জয় যিশু বললে যদি পেছনে আমাকে লোক দেখে পেছনে যদি আমাকে বিদ্রুপ করে আর এটা আমরা বলি না কালকে একজন খ্রিশ্চান নাম আমি বলতে চাই না যেহেতু লাইভ চলছে মানে নাম সনাম ধন্য নামটা তো সিস্টার যখন ভবনে আমি যখন অফিসের ভবনে যখন আমি বসে যখন এলাম আমি সিস্টারকে দেখে আমি উঠে দাঁড়িয়ে প্রেস দ্য উনি আমাকে রেসপন্স বিলিট ও প্রেস দ্যালট পার্টি আপনি আমি জানি জানি আপনি কে মানে এইভাবে সম্বোধন করলো অনেক মাঝের সামনে ঈশ্বরের হ্যাঁ হ্যাঁ খ্রিশ্চান প্রেস দ্য পার্টি ও আমি জানি আপনি মানে এইভাবে এই টোনে কথাটা বললো আমি চুপ করে গেলাম কেন বিশ্বরে বাক্য বলছে কেউ যদি অধম হয় তুমি কেন উত্তম হবে না এবং তুমি মানে উত্তমের দ্বারা অধমকে কি করো পরাজয় করো আমি কিছু বললাম না চুপ করে গেলাম তো সুযোগ আসবে সময় আসবে তাই যাই হোক এটা আমি যেহেতু আজকে ইন্ডিয়ান ক্রিশ্চান ডে আজকে অনেকজন आज के जो विभिन्न विषय जो बैबल मध्य देखी आज के अनेक ख्रीचान आज निजे के ख्रीचान बोलते लज्जित तो बोध कर yes. बहुत आदमी लोग मसीह का आदमी लोग है जय मसीह आप जो बोला पहले आके बोला जय मसीह का हम रिप्लाई दिया जय मसीह की तो ये बहुत आदमी लोग क्या बोलने के लिए शर्माता स... है, है। इसीलिए बहुत आदमी लोग बोल नहीं सकते क्योंकि अगर कोई आदमी देख लेगा तो मेरा पड़ोसी वाला लोग मेरा परिवार लोग मेरा खानदान रिश्तेदार लोग क्या बोलेगा अरे बाबा क्रिश्चियन बन गया क्रिश्चियन का मतलब सबसे नीचा नेक खाब आदमी है और क्या है वो कुछ नहीं मानता है नहीं तो क्रिश्चियन माने अनेक किचू अनेक दृष्टांतों क्रिश्चियन माने उससे ओ क्रिश्चन कुछ पैसा मिलने के लिए प्रभु में आया क्रिश्चन पाने के लिए कोई रुपया पैसा मिला इसको तो बहुत आदमी लोग ये क्रिश्चन का मतलब का ही है क्रिश्चन का, भी 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 थे 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 का तो मतलब आ, ओ अच्छा अच्छा क्रिश्चन का मतलब आपको अच्छा नौकरी मिला क्रिश्चन का मतलब अच्छा पैसा मिला क्रिश्चन का मतलब आपको रुपया मिला क्रिश्चन का मतलब आपको घर मिला क्रिश्चन का मतलब आपको अच्छा बीबी मिला साहेब मिला तो इसीलिए बहुत आदमी लोग अगर क्रिश्चन का मतलब अगर कोई आदमी समझेगा কিউকি কি পারমেশর বচ্চন লিখা আমি इसीलिए तुम আমি তোমাকে এই জন্য মনোনয়ন করেছি কেননা অনেক সংকট তাড়নার মধ্য দিয়ে আমাকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে বহুত খুঁজ থাকলে খ্রিশ্চান মানে হচ্ছে আপনার নামে নিন্দে করবে খ্রিশ্চান খ্রিশ্চান মানে হচ্ছে আপনাকে জগতের মাঝে হেড করবে খ্রিশ্চান খ্রিশ্চান মানে আপনাকে অপদস্থ করবে খ্রিশান আপনাকে হেনস্থা করবে খ্রিস্টান আপনাকে বিনা কারণে আপনাকে কি করবে জেলে ঢোকাবে খ্রিস্টান এর জন্য যদি প্রস্তুত থাকেন টুডে ইন্ডিয়ান খ্রিস্টান ডে তো ঈশ্বরে বাক্য বলছে খ্রিশান মানে হচ্ছে লাইফ ডে নয় খ্রিশ্চান মানে হচ্ছে অনেক কষ্টের মধ্য দিয়ে প্রভুর রাজ্যেতে প্রবেশ করা হেউ জ্ঞান সেই জন্য আজকে আমরা দেখব যে বাইবেল কি বলছে আমাদের बाइबिल किस लिए क्या, क्या बोल किस लिए परमेश्वर का बचन क्या बोल रहे तो आइए हम लोग एक बचन को देखे और परमेश्वर का बचन बहुत जगह में लेके हैं और आइए हम लोग खोलिए इजरा 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 चैप्टर वन वर्स वन हम पोड़बो ईश्वर बाग को अगर आपको बचन मिल रहा है तो जल्द से जल्द आपको बचन को पढ़िए इसरा जरा देखबो हमारा विशेष कर देखो एक पोए

পৃথিবীর রাজ্য আমাকে দান করিয়াছে তাহলে ঈশ্বরের বাক্য ইসরা এগ ODE এক পদে বলছে রাজা ঘোষণা করছে যে ঈশ্বর তিনি মানে একদম ন্যায় ঈশ্বর খুব সুন্দর লাস্টের কতরা বোঝে কি লাস্টের কথা কি বলছে পারশ্বর রাজা কি বলছে স্বর্গের ঈশ্বর দান করিয়াছেন অর্থাৎ রাজা ঘোষণা করছে তো আজকে ইন্ডিয়ান ডে তা আমরা ঘোষণা করছি যে উই আর প্রভুর সন্তান এবং রাজা ঘোষণা করছে এবং দেখুন বলছে স্বর্গের ঈশ্বর কথা বলছে তাই না আর যখন আমরা যখন আমরা যে কিছুদিন আগে ইলেকশন গেছে আর ইলেকশনে আহ শুরুর করে শুরু যখন তারা শপথ গ্রহণ করে তখন কি বলে প্রথমে আমি ঈশ্বরের না পেয়ে শপথ করছি আজ থেকে যে আমি সংসদের দায়িত্ব পেয়েছি সেটা ঈশ্বরের সম্মুখে আমি সুন্দরভাবে কাজ করব সেখানে ঈশ্বর বলছেন সেখানে অন্য কোন দেব দেবীর নাম নেই আর এখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি রাজা ঘোষণা করলেন যে সত্যি তাদের সদাপ্রভু ঈশ্বর স্বয়ং তিনি মহান ঈশ্বর তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দি যে আজ থেকে বছর আগে কি কি ঘটনা ঘটনা বর্তমানে ঘটবে আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদেরকে শেখাচ্ছেন নেক্সট আমরা চলে যাবো ইসরা চ্যাপ্টার এইট ভার্স নাইন আমরা ইসরাতেই থাকবো আট অধ্যায় নয় পদে আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি কি বলছে কি বলছে তাহার তাহলে জিএল এর পুত্র অবধিও কি বলছে তাহার সঙ্গে দুই আঠারো জন হ্যাঁ সন্তানদের মধ্যে

আজকে কি হচ্ছে ইন্ডিয়ান ডে কমিটি আর আজকে আমরা কি করি আমরা যদি দেখি যদি কেউ কেউ টাইবেল হয় হয় একটা কমিটি যদি সাঁওতালে সাঁওতাল একটা কমিটি হয় কেউ যদি হিন্দুস্তানি হয় হিন্দুস্তানি একটা কমিটি হয় তারা কিন্তু সবই প্রভুর সন্তান আর তারা কিন্তু এক একটা কমিটি এক একটা জায়গাতে বিলং করছে কার ঈশ্বরের মহিমা করা আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব মথি তার চব্বিশ অধ্যায় চোদ্দ পদে যদি যাই আর বাইবেল আমাদেরকে শেখায় মথি চব্বিশ অধ্যায় চোদ্দ পদ আর সেখানে খুব সুন্দর বলছে যে এই যে সুসমাচার কি বলছে হ্যাঁ তাহলে কি হচ্ছে রাজ্যের সুসমাচার প্রচার করবার জন্য সমুদয় জগতে প্রচার হবে আর এই তখনই জিজাস কামিং শুন তখনই শেষ টাইম তাহলে এখন বেশি পরিমাণে কি হচ্ছে সুসমাচার বেশি করে প্রচার হচ্ছে আজকে আমি এখানে সম্পর্ক ঘরে আছি কিন্তু ওয়ার্ল্ড এর সবাই লোক আজকে সুসমাচারকে শুনছে শুনছে না তাহলে এইখানে বসেছি আমি আলমবাজারে বসে আছি কিন্তু এই সুসমাচার সমস্ত জগতে সুসমাচার প্রচারিত হচ্ছে এবং বাইবেল আজকে যে ইন্ডিয়ান ডে এই ঈশ্বরের বাক্য সেখানে বারে বার করে বলছে মতি তার চব্বিশ অধ্যায় চোদ্দ পদে এই সুসমাচার সমুদয়ের জগতে কি হবে প্রচার হবে আর ঈশ্বর তিনি তার বাক্যকে ফুলফিল করছেন করছেন কি না হ্যাঁ এখন কিন্তু মন্ডলিতে দেখা যায় যে গুটি কয়েক মানুষ সানডেতে চার্চ করলো গির্জা করলো তারপরে চলে গেল কিন্তু যদি আমরা দেখি এমন এমন মন্ডলী আছে বিভিন্ন জায়গাতে প্রভুর গৌরব সময় হচ্ছে হ্যাঁ যে আমরা কিছুদিন আগে আমরা সেখানে গেছিলাম যে আইল্যান্ডে আমি আমরা বারে বার বলছিলাম গেল আমি সানডেতে গেছিলাম তিরিশ তারিখে আর সেই আইল্যান্ডে আমরা যখন নদী পেরোচ্ছিলাম খুব খুশি সুন্দরভাবে নেট আছে ভ্যানে উঠেছি নো নেট সুন্দরভাবে যেই অঞ্চলে ঢুকলাম সেই বালি আইসল্যান্ডে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে আর লাইভ আমার একটা আক্ষেপ যে আমি সবাইকে দেখাতে পারতাম যে আমরা কি করেছি না করেছি কিন্তু যতটুকু ভিডিও তোলা আমি দেখলাম একটু মানে ফিউ সেকেন্ডে লাইভ হয়ে যাওয়ার পর দেখি লাইভটা কেটে গেছে তো নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম সেখানে কেননা একদম ভিতর আর আজকেও আমি জানি না ঈশ্বরের বাক্য দেখুন কিভাবে কাজ হয় একজন আমি যখন এখানে আসার আগে আমি একজন ফোন করছি বলছি আমি একজন স্কুলে আমি কি বিরাজমণি স্কুলের একজন প্রিন্সিপাল বলছি আমি বলছি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন বলছে না আপনি যখন যে ভ্যানে এসছিলেন সেই ভ্যানের যে চালক ও ওর কাছ দিয়ে নাম্বারটা পেয়েছে হ্যাঁ ভ্যানের যে চালক সে দিয়েছে ওকে সঙ্গে বলছে যদি আপনারা আসেন খুব ভালো হবে তাহলে দেখুন এই সুসমাচার কিভাবে কার মাধ্যমে কিভাবে পৌঁছায় আমিও জানি না আমিও আপনারাও জানেন না কেউ না তা ঈশ্বরের কাজ কিন্তু করে যাচ্ছে ঈশ্বর তাই না আজকে যেহেতু ইন্ডিয়ান ক্রিশ্চান ডে আর সেই হিসাবে কি করছে সুসমাচার কিন্তু আমি এক এক সময় চিন্তা করি হয়তো আজকে এগারোশো তেইশ দিন এগারোশো তেইশ দিন এগারোশো তেইশটা সারমন আর্কাইভে অর্থাৎ ইউটিউব ফেসবুক লাই আর্কাইভে গুগল ড্রাইভে আছে একটা সময় হয়তো আমি থাকবো না কিন্তু এইটা বড় বড় গাছ হবে হবে না হালে লইয়া তাহলে আজকে বিশেষ করে আমাদের কমলা যে সাক্ষ্য দিল যে আমি ধন্যবাদ দিতে পারতাম না আমি বাক্য বলতে পারতাম না দাঁড়ালে আমার পা কাঁপত বাইবেল সুন্দরভাবে খুলতে পারতাম না কিন্তু ঈশ্বরে বাক্য বলছে যে প্রাণ আর তাকে পরিতৃপ্ত করে লইয়া তাহলে যারা আকাঙ্ক্ষিত অনেক দিনে আকাঙ্ক্ষিত হলো কে আসবে কে দাঁড়াবে কে আমার বাড়িতে ঈশ্বরের বাক্য নিয়ে আসবে তাই না হ্যাঁ ঈশ্বর তার দরজা খুলে দেখছেন আর আমি সেই বাইবেলে প্রভুর যে দাস সুযোগ কিনে এল কেন নাই কাল তো আমি যখনই সুযোগটা এলো ওকে আমি যদি আসি আপনি আসবেন মানে ও তো চিন্তাই করতে পারিনি হ্যাঁ তো আমি তাকে বললাম প্রার্থনা করো প্রভুর যদি ইচ্ছা হয় তিনি করাবেন আমার ইচ্ছা না তো ঈশ্বর তার কাজ তার নির্দিষ্ট মানুষকে দিয়ে তিনি কিন্তু করিয়ে নেন পরমেশ্বরকে যে কাম होता হ্যাঁ পরমেশ্বর एक एक बंदा को चुनता है और उसको बंदा से द्वारा से वो काम को करा लेते हैं नहीं तो इसीलिए क्या है ये परमेश्वर का परिकल्पना है और बचन में ही बात लिखा है ओने की आहूतोल्पोई तो आप जितने लोग यहाँ पर बैठे हैं चुना हुआ आदमी नहीं हाँ। बुला हुआ तो बहुत है ये जो हम ला, जो क्या फेसबुक में व्हाट्सएप में मैसेजर में ये भेजा जो आज यहाँ पर प्रोग्राम है तो बुला हुआ तो बहुत कम बुलाया लेकिन जितने लोग बैठे हैं आप चुना हुआ है। परमेश्वर प्रभु का धन्यवाद करें, क्योंकि परमेश्वर आपको यहां पर आज ये दिन को अलर्टमेंट किए हमको भी पता नहीं थे हम अगर तीन तारीख को तो बोला वो महीने को आएंगे यहां पर लेकिन इसके भीतर में अगर हम गुजार जाते तो क्या होगा बोल नहीं सकते लेकिन परमेश्वर का कुछ पर्पस है हम जिंदा इसीलिए रखा क्योंकि ये तीन तारीख को परमेश्वर का महिमा करे आप लोग यहाँ पर इसीलिए बैठा क्योंकि परमेश्वर तीन तारीख को आपके लिए अलॉटमेंट किया इसी वजह से हम यहाँ पर है हाल लोहिया प्रभु का कर धन्यवाद करें क्योंकि बहुत आदमी लोग आज देखिए सुबह से लेकर शमशान में जल रहे उसको बॉडी लेकिन प्रभु हम लोग को जिंदा इसीलिए रखा क्योंकि पर्पस है हम जब मर जाएगा तो कोई पर्पस नहीं है क्यों जब मर जाने के बाद क्या होता है मर जाने के बाद तुरंत हम डॉक्टर के पास जाते हैं खाने के बाद बोलते हैं ये बॉडी को टाइम कितना टाइम मिलेगा डेथ सर्टिफिकेट बाड़ी का लोग बेचानी हो जाते हैं वो जाने के बाद हम डॉक्टर के पास है तू एक काम कर बॉडी को नीचे उतार दे फोन करके बताते ना हाँ तुरंत उसको नाम भी जब हम आग बंद करते नाम भी चला जाता है वहां से फोन आया

ऐसा जैसे यहां पर भीड़ बढ़ता है बैठते हैं बातचीत करता है ओ ऐसा थे ओसा थे ये बात करते थे ये बात करते एक दिन दो दिन तीन दिन तेरा दिन में साथ का निमंत्रण होता है बस सब कुछ खत्म लेकिन जो चला गया उसको क्या जवाब दे रहे हैं? जब आग बंद करेंगे तो आपको क्या अभी आग दिखा आग खुला है तो आप आसानी से चल सकते নেই আগার আব গেট কা আমরা যদি চোখ যদি খোলা থাকে আমরা যে অবস্থা আমরা গেটের বাইরে চলে দিই আপনি যদি বলে চোখ বন্ধ করে যান আপনি কিন্তু মোচট খাবেন ঈশ্বরের বাক্য বলছে তোমার কর্ম সঙ্গে সঙ্গে কিন্তু যাবে যখনই চোখটা বন্ধ করব কাজ আমি কি কাজ করেছি পুরা লিস্ট করে নিকালে গা পারমিশন কে কে কাম কি আজ 3 জুলাই 2024 क्या काम किए कितने आदमी को तुम वचन दिया तुम आगे बोले नहीं आज तो बारिश का मौसम है सुबह तो खिचड़ी बनाया पूरी कुछ बनाया खाना वाना खाके घर में इतना कुछ मेहमान है इसी वजह से परमेश्वर के वचन में बोल रहे हैं तो प्रभु तू कहा कुछ काम नहीं किए तो आइए ईश्वरे वाक को तिनी আমাদেরকে ये कथा बोछ हमरा नेक्स्ट एकटा वाक्य যাব आइए हम लोग खोलिए भजन संगीता 135 का 21 पद साम 35 वर्ड्स एक से पढ़िए तो आपको अच्छा याद आएगा भजन संगीता भजन संगीता पढ़िए 135 का एक से पढ़िए पढ़िए क्यों बोले तुम लोग परमेश्वर को क्या करो धन्यवाद करो प्रशंसा करो आर की बोलते हाँ तो जितने लोग यहाँ पर हैं दास दासी हैं वो क्या करना है परमेश्वर को धन्यवाद करते इक्कीस पद में चला जाइए क्या बोले इक्कीस पद हम्म एक सौ पैतीस हम्म तो जिरुसालमरा सदा प्रभु प्रशंसा सुबह से लेकर रात तक कितने बार आप प्रभु का धन्यवाद एक सांस लेते हैं तो थैंक यू जीसस बोलते हैं क्या कभी जब आ, सांस निकालता है तो बोलता है थैंक यू जीजस तो फेल टांची मानी ऑक्सीजन टाँची जो छाड़ी कार्बन डाइऑक्साइड छाड़ी जो तो बार निश्स थैंक यू जीसस থ্যাংক ইউ তোমরা সর্বদা বলছি বলি না বলছে প্রশংসা করো ফ্রেশ করো প্রভু ধন্যবাদ খুব কঠিন কিন্তু আমরা কিন্তু করতে পারি না আমরা কখন প্রার্থনা করি কখন যখন সমস্যা পড়ি বড় বড় সমস্যা প্রভু আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এক মাসের মধ্যে আমি জানি না কোন হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি কোন দাবাই কাজ করে না আমাদের সিস্টার জীবন এত বড় কাজ হয়েছে ছিল প্রার্থনা করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি মানে মানে অ্যান্টিবায়োটিক কাজ করেছে তাই না তো ঈশ্বরে বাক্য কি বলছে হ্যাঁ সেম তার জিনিস সে আমাকে প্রার্থনা করছে এখন তো গেছে তো ব্যাঙ্গালোরে পৌঁছে কোন জায়গা থাকবে আমি জানি না আমি চিন্তা করো না ঈশ্বরের জায়গায় ঈশ্বর প্রার্থনা করছে প্রভু নিশ্চয়ই রাজ আজকে আমরা ধন্যবাদ দিলাম তার একটা যে সেপারেট রুম সে পেয়ে গেছে কেন না সেখানে তোর খাওয়া দাওয়া কালচার সবকিছু আলাদা এ তো পুরো ভাতে মাছে বাঙালি না হ্যাঁ তো কারণে মুশকিল ওখানে তো রাজমার রাজমার চাওয়াল মিলতে হয় তো হ্যাঁ হ্যাঁ সবজি ও সাবজি ও বৌদ্ধ হ্যাঁ তো এইখানে তো প্রার্থনা উত্তর আর আজকে যে বলতো যে বাইবেল প্রার্থনা দিত না আজকে তার ছেলে এ আমাদের কাজ না। আমরা প্রার্থনা করেছি আর ঈশ্বর তার অন্তরে কথা বলেছে আজকে যারা লাইভ দেখছে অনেক কিছু সমস্যা থাকতে পারে আমি একটা বিশ্বাস করবেন না একটা ইউএসএ একজন বদ্ধ মহিলা মেয়ে বিয়ে হয়েছে স্বামী স্ত্রী তার একটা বাচ্চাও হয়ে গেছে বাচ্চা হওয়ার পর ফিফটিন পনেরো বছর এত সমস্যা মানে চিন্তা করে না বর তো দেখতেই পায় না সে বাচ্চাকে ওকে মানে বাইরে ফেলে দিতে পারলেই চলো বহুত দিন মানে ডিভোর্স পর্যন্ত কেস ফাইল হয়েছে ইভেন মেনে ফেলার জন্য তার স্বামী কত চেষ্টা করেছে তিরিশ তারিখে তার মানে মা ফোন করে বলছে যে বিশ্বাস করবেন না আপনি যে প্রার্থনা করেছিলেন আজকে পনেরো বছরের যে প্রার্থনা উত্তর পায়নি আজকে আমার ছেলে বউ মানে আমার মেয়ে এবং আমার জামাই একসঙ্গে হয়ে গেছে তারা বলছে সব ক্যান্সেল করে দাও আমরা ভুল করেছি অন্যায় করেছি আমরা প্রভুর পথে যাব তো ইয়ে আমরা প্রভুর পথের দিকে এগিয়ে যাব এইটাই হচ্ছে কাজ এটাই হচ্ছে কাজ আমাদের সিস্টার মায়নানী হালদার সে সাক্ষ্যটা দিয়েছিল যারা তিরিশ তারিখে যারা দেখছিলেন সে অলৌকিক কাজ তো ঈশ্বর ইয়ে স্টার্টেড টুডে ফর এভার ঈশ্বর কিন্তু কল ছিল কালে একই কাজ করে যান মানে ঈশ্বর চেঞ্জ হয় না হ্যাঁ মানুষের মাইন্ড চেঞ্জ হয় কিন্তু ঈশ্বর চেঞ্জ নেই তাই ঈশ্বর আজকে যে খ্রিস্টান ডে ঈশ্বর হিসেবে আজকে আমার খ্রিস্টান হিসেবে আমার কি আহ ওই আছে আইডেন্টি আছে আপনি যদি যান কেউ যদি বলে আপনি কে হ্যাঁ আমার যদি চাকরির সুবিধা চাই আমি ও হ্যাঁ হ্যাঁ যাতে রেশন বেশি পাই সবকিছু পাই চাকরি পাই হ্যাঁ আর যদি আপনি প্রভুর সন্তান তাহলে কি আপনি হ্যাঁ কি আইডেন্টি না না আপনি যদি বলে আপনি হিসাবে গভর্নমেন্ট হিসাবে আপনি সংখ্যালঘু

আপনি সকালে উঠে কোমর পেতে যদি ঝগড়া করেন ওই করে পাশের বাড়ির লোকেদের ভাঙচুর করছেন গালাগালি দিচ্ছেন উল্টোপাল্টা কথা বলছেন রাগ করছেন যাকে তাকে খিস্তি দিচ্ছেন আর আমি বলছে আমি খ্রিস্টান তাহলে কি সে খ্রিস্টানের নামের কলঙ্ক ধাব্বা আজকে অনেক খ্রিস্টানরা তারা এরকম কেননা তাদের মহল্লার লোক তাকে দেখতে পায় না সবকিছু করছে চার্চে যাচ্ছে ওই করছে একদম দেখে ওই করছে কিন্তু খ্রিস্টান আজকে সবথেকে মানে যদি দেখা যায় অনেক মানুষ আছে এখানে মধ্যে অনেক মানুষ আমরা বসে থাকি নাম মুখোশ পরে হ্যাঁ মুখোশধারী খ্রিস্টান থাকে মানে ওপরে চিকন চাকন ভেতরে খড়ের গাদন তো আমরা ওই ওরকম খ্রিস্টান হয়ে গেছি ঈশ্বরে বাক্য বলছে যে তোমাকে দেখবে তোমার আচার ব্যবহার কথাতে খ্রিস্ট পরিলক্ষিত আমরা একটা গান গাই না হো আশ্চর্য প্রেম পবিত্রতাই হে স্বর্গীয় আত্ম সুন্দর এ জীবন যদি আমার জীবন সুন্দর যদি না হয় তাহলে মানুষের কাছে আমি খ্রিস্টান আমি বলবো না কেননা খ্রিস্টান বড় ক্রস সাদা পরা বা পিঙ্ক কালারের ওই পরে আমি বিশপ আমি রেভারেন আমি ফাদার কিন্তু আমার ব্যবহার আছা যদি রুডও হয় তাহলে মনে করবেন আপনি খ্রিশ্চান নামে একটা কলঙ্ক আপনি যে পদেই থাকুন না কেন যে দায়িত্বতে থাকুক না কেন তাহলে আমি খ্রিস্টের নামে কল কেননা সে খ্রিস্টের সুগন্ধ আমরা যেরকম বডি স্প্রে করি তাই না আমরা টিভিতে দেখি যে বডি স্প্রে করলে পেছুন পেছন লোকেরা চলে আসছে হ্যাঁ আপনি কি লাগিয়েছেন বাসে যদি ওঠেন বা কোনো পার্টি বাড়িতে গেলেন প্রথম জিজ্ঞেস কি পারফিউম লাগিয়েছে সেটা এক্সেলেন্ট গন্ধ তাই না জিজ্ঞেস করে আমরা তখন বলি যে এই পারফিউমটা নেই এরকম গন্ধ যদি আমি খ্রিস্টান হই তাহলে আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আচারে আমাকে খ্রিস্টের সৌন্দর্য যেন বাইরে বেরো তাহলে বোঝা যাবে নালে কিন্তু তাই ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি এই কথা বলছেন আমরা একটা বাক্য যাব। ঈশ্বরের বাক্য আমরা খুলব হবক 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 ওল্ড মে হ্যাঁ হবক চ্যাপ্টার টু এই টু টোয়েন্টি দেখুন সেখানে কি বলছে হবক্কুপ হাবকুব হিন্দি মেয়ে হবকুব চ্যাপ্টার টু ভার্স এই আঠারো থেকে কুড়ি হ্যাঁ কি বলছে বলছে হবকুপ দুই অধ্যায় আঠারো থেকে কুড়ি হ্যাঁ পড়ো কি বলছে ক্ষুদিত খোদিত প্রতিমার কি যে তার নির্মাতারা কি করে খোদন করে তারপরে কি বলছে ছাঁচে ঢালা প্রতিমা অর্থাৎ আমরা এখানে যা কিছু দেখছি যদি দেখা যায় সবকিছু ছাঁচে ঢালা প্রতিমা তারপরে কি বলছে মিথ্যা শিক্ষাকে উপকার কি তারপরে

তাহলে এখানে বলছে পা পা এখানে বলছে যারা আমরা পাথরে খোদাই করছি যে আদমি খোদাই করতে প্রাণ নে ওসক সাঁজবি নেই আর ইয়ে পরমেশ্বর বচ্চন বল আর ওকার বাদ কে বললে তিরিশ কুড়ি কুড়ি কুড়িতে কি বলছে তুমি একটু করো হ্যাঁ তাহলে তাহলে এখানে এখানে তোমার ব্যাস এখানে কি বলছে সদরপ্রভু আপন মন্দিরে আছে मंदिर में परमेश्वर है कौन मंदिर में है सामने तो इतना बड़ा मंदिर है मंदिर में परमेश्वर है कहां पर है परमेश्वर यहां पर बोलो मंदिर में है मंदिर में अगर हृदय हृदय मंदिर परमेश्वर है परमेश्वर हाथ से बना हुआ मंदिर में नहीं रहते हाँ बहुत आदमी लोग करते हैं क्या करते हैं बहुत आदमी लोग पत्थर का एक मूर्ति को बनाता है बनाने के बाद वो मंडम पे जब लेके आने के बाद क्या करते है? पंडित पहले जब आता है तो निकाल के पोइते निकाल के उसको प्राण देते हैं नहीं प्राण देते हैं हम इतना बड़ा नेक आदमी है हम परमेश्वर को प्राण प्रतिमा को दे सकते कभी उसका बाद तीन दिन का बाद क्या करते है? पूजा जब हो जाने के बाद घोट को ऐसा हिला दे तो प्राण चला जाएगा আমি ঈশ্বরের প্রাণ দিচ্ছি মানে আমি এত মহান হয়ে গেছি আমি ঈশ্বরকে প্রাণ দিচ্ছি হৃদয় আমাদের ঈশ্বরের আমাদের হৃদয় মন্দিরে আছে এক বচ্চা এক হিন্দি মে বলেন এক বচ্চা উসা দাদী দাদি মানে দাদি গুজার গিয়া एक साल हो गया तो गुजर जाने के बाद तो श्राद्ध होता है ना एक साल के बाद बाद तो एक साल के बाद श्राद्ध हुआ होने के बाद आ, उसका मम्मी खाना वाना बनाया बहुत कुछ खाना बनाया पूरी सब्जी लड्डू मड्डू सब कुछ थे तो वो उसको जब पैकिंग करने का टाइम उसका बेटा तुरंत घर में आ गया आने का बाद बोला मम्मी इस किसके लिए बोला तेरे दादी के लिए बना रहे। दादी तो मर गया तो बोले नहीं ये तो अभी मत खाना ये पहले इसको सब पैकिंग आगी कर रहे हैं ये पैकिंग करके जो बाहर में जो मंदिर में जाना वो पंडित जी हैं पंडित जी को खाना खिलाएंगे और रुपया को उसको हाथ में दे के तब आएंगे तब तू खाना खाएंगे उसको बेटा को बोल दे बेटा छोटा है तो वो चला गया टिफिन गाड़ी को खाना लेकर चला गया चला जाने के बाद देख रहे मंदिर के सामने में जाने के बाद मंदिर गेट ताला मारा हुआ बहुत आदमी को पूछ रहे आप पंडित पन, जी कहा है बोले पंडित जी तो दूसरी जगह में जो एवरीडे जो पूजो नित्य पूजो जेक करते को पंडित जी अभी तक नहीं आएगा बाद में आएगा तो पंडित जी को कहा मिलेगा तो ये चिंता कर रहे चिंता करने के बाद फिर जा रहे रास्ता में एक भिखारी को देख रहे तो भिखारी को देखा बहुत दिन से खाना नहीं खाया थोड़ा कुछ दे दे बाबा वो बोला नहीं मम्मी इसको किसी को देने का नहीं पंडित जी को देने बोला देने का बाद एक मौलाना एक जो वो मुसलमान वो क्या कर रहे वो नमाज पढ़ के बाहर आ रहे आ रहे बोला छोटा बच्चा आप पंडित जी ओ बोला ना ना, ना हम पंडित जी नहीं है हम हम तो हम क्या बोला हम मोलाना है हम तो अल्लाह के पास दुआ करते मोलो भी है हम अल्लाह के पास दुआ करते तो ये तो बहुत मुश्किल हो गया बोला क्या हुआ बोला नहीं ये तो मेरा मम्मी बोला ये खाना पंडित जी को देना है पैसा भी देना है एक काम करिए ना आप खा लीजिए बोले हम खा नहीं सकते हम ये आपको प्रसाद हम खा नहीं सकते क्यों नहीं प्रसाद नहीं खा, नहीं, खा, नहीं खा नहीं सकते आ, क्यों आपका परमेश्वर क्या अलग है आ, उसका पंडित जी का परमेश्वर अलग है जो ये बात बोला तो वो जो मौलाना जो है उसको चिंता में पड़ गया मतलब ये एक कहानी है ये हम यूट्यूब में देखा ये कहानी को तो देखने का बाद और जब वो बोला बोला नहीं आप एक काम करिए ना अगर तो ये मंदिर में कहा भगवान कहाँ मिलता है तो भगवान बोला नहीं तो यहाँ पर यहाँ पर भगवान आता है क्या बोला नहीं यहाँ पर भगवान हम लोग भगवान पास दुआ करते हैं वो कहाँ रहते है बोले ये उत्तर मेरा पास नहीं है तो वो क्या किया करने के बाद फिर वापस आने के बाद वो भिखारी को देखा देखने के बाद वो खाना वाना सब कुछ उसको खिला दिया पैसा उसको हाथ दे देने के बाद मम्मी का आया बोला क्या तू पंडित जी को दिया बोला पंडित जी के ऐसा बात बोला हम तो ढूंढा भगवान को नहीं मिला पंडित जी को भी नहीं मिला तो एक भिखारी को देखा हम सब कुछ खाना उसको खिला दिया और वो हमको दुआई दिया तो बहुत ऐसे आशीष से तू भर जा तो देखिए तो ना तो मंदिर में না তো মজার মেয়ে ভগবানো হৃদয় তো আগে আদমি তো সন্তুষ্ট করেন আশিষ মিলেগা গাঈশরে বাক্য বলছে অনেক মূর্তি এখানে মূর্তির সম্বন্ধে বলছে আমরা নিজেরা বানাই কিন্তু গ্রীষ্ম একশো পনেরো দুই থেকে নয় পদ যদি দেখি খুলতে হবে না আমি বলছি গ্রীষ্মসঙ্গীতা একশো পনেরো দুই থেকে নয় পদ বলছে যার চোখ আছে কথা বলতে পারে দেখতে পারে না কান আছে শুনতে পারে না হাত থাকলে যেমনি তার তারা তেমনি তাদের নির্মাতারা এ বাদ বোলা তো ঈশ্বী দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যদি সেবা করতে হয় তাহলে মানুষকে সেবা সব থেকে বড় সেবা বহুত আদমি লোক সেই জন্য স্বামী বিবেকানন্দ কথা জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচিস তার আগে কি বার হয়েছিল তিন তিনবার রামকৃষ্ণ পরমংসদের বিবেকানন্দকে বারবার পড়েছে যা মায়ের কাছে কিছু চাই গিয়েছে তো রামকৃষ্ণ তিনবারই গেছে মা ও জ্ঞান দাও বুদ্ধি দাও আমাকে বই কি রে আর কিছু চাস নেই আর কি চাইবো আমি বিবেকানন্দ তিনবার ফিরে পড়াও পড়ছে না আমি আর কি চাইবো ওখানে তুমি আর কিছু বলিস তোর দ্বারা আর কিছু হবে না সেই জন্য তাকে চুজ প্রথম প্রথম বিবেকানন্দ তো বিবেকানন্দ বললো তোকে যেতে হবে শিকাগো শহরে কথা বলতে বিবেকানন্দ আর কাউকে রামকৃষ্ণ কেন চুজ করতে পারিনি কেন কেন রামকৃষ্ণ আর কাউকে চুজ করতে পারিনি শিষ্যদের মধ্যে কেননা বিবেকানন্দকে দেখতে একদম সম্ভব খুব সুন্দর দেখতে উঁচু লম্বা তার গুরুগম্ভীর কথা তার কথাবার্তা তার সবকিছু ভালো এবং আর জিনিস আছে বিবেকানন্দ সব মাংস খেত সব খাবার খেত তার খাবারের ওই ছিল না এবং সে ইংলিশ ভালো বলতে পারত ওই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব ওকে পাঠানো ওর খাওয়া যা মানে সবকিছু খেত ও মানে খাবার প্রতি যা মানে গরু ছাগল উট ভেড়া সবকিছু কিছু খেত এটা এটা সত্যি আমরা যদি খাদ্য রসিক ছিলেন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র খাদ্য পেটুক ছিল তো এইখানে যদি আমরা দেখি যে এখানে সেখানে সে যখন তিনি কথা বললেন তখন কিন্তু সুন্দর তার কথাতে অনেকজন মুগ্ধ হয়ে গেছিল তাই আজকে যারা আছে ঈশ্বর তিনি বলছেন যে আমাদের আইডেন্টিটি আমাদের হৃদয়ের মধ্যে যদি প্রভু যিশু থাকেন যদি আমার সদি সেই পারফিউম যদি থাকে অন্য কেউ গন্ধ পাবে তাই না আপনার ব্যবহার আপনার কথা আপনার আচার ব্যবহারে মানুষ জানতে পাবে খ্রিস্ট আপনার মধ্যে আছে নেক্সট আমরা চলে যাব। আমরা চলে যাব জিরিমিও জিরিমিও চ্যাপ্টার ফর্টি সিক্স ভার্স সেভেন অ্যান্ড এইট হ্যাঁ ফর্টি সিক্স জিরিমিও ছেচল্লিশ অধ্যায় সাত এবং আট পথ সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি জিরিমিও

কেননা তিনি প্রমিস করেছেন তিনি তাহলে কি দ্বারা করবেন আগুন দ্বারা আগুন দ্বারা বলছে ধ্বংস করব আর কখন ধ্বংস করব? কখন কোন টাইমে এন্ড অব দ্য টাইমে ঈশ্বর কিন্তু সাইন এবং চিহ্ন দেখিয়েছেন শিষ্যরা বলছেন আমরা যদি লুক মথি তার চব্বিশ অধ্যায় দেখি আমরা সুন্দর একটা বাক্য আমরা দেখবো বলছে মতি আমরা খুঁড়ি একটুখানি একটুখানি একটু দেখে নি খুব সুন্দর কথা না মতি চব্বিশ এক মিনিট হ্যাঁ হ্যাঁ পড়ো তালে কি বলছে মহা পরাক্রমের সহিত তিনি আসবেন এবং আসবেন প্রতাপের সঙ্গে আসবেন তারপরে কি বলছে তারপরে তালে বলছে আপন দুধগণকে তিনি প্রেরণ করবেন তারপরে সীমা হ্যাঁ তাহলে কি বলছে মনোনীতকে কি করবেন একত্র করবেন আজকে এই জন্য যারা ব্যাকস্লাইড হয়ে গেছেন যারা হারিয়ে গেছেন যেন আবার তারা প্রভুর কাছে আসে এই জন্য তিনি ওয়েট করছেন আমরা এক এক সময় বলি না যে হারানো আত্মা হারিয়ে গেছে ঈশ্বর যা চুজ করা কিন্তু চুজ করে নিয়েছেন চুজ করেছেন এবং যারা মনোনীত মানে এখন আগে একশো কুড়ি কোটি ছিল এখন একশো কোটি মানুষ হয়েছে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে ঈশ্বর কিন্তু অলরেডি কি বলছে আমি মাতৃ গর্ব থেকে তোমাকে মনোনয়ন করে নিয়েছি আপনি যদি মনে করলেন হঠাৎ করে এখানে ঈশ্বরে বাক্য শুনে ও ব্যাপটিজম নিচ্ছে যদি কেউ যদি বলে তাহলে ভুল কথা কি বলছে তুমি যখন মাতৃ গর্বে যখন বুনছিলে আমি তখনই তোমাকে মনোনয়ন করে অর্থাৎ কেউ কিন্তু ইনি তুমি আমি একসঙ্গে অলরেডি ইজ দ্য প্ল্যান প্রোগ্রাম সবকিছু করে রেখে দিয়েছি ঈশ্বর ওর ওইটা তার নির্দিষ্ট টাইম আমরা একটা দেখেছিলাম টাইম টাইম ঘড়ি বইটার নাম হচ্ছে টাইম মানে ঘড়িটা ঘোরালে ভূত ভবিষ্যৎ বর্তমানে কি হতে চলেছে বইটা দেখিয়ে দেয় আমরা দেখেছেন সিনেমাটা মানে ঘুরানোটা ওটা হ্যাঁ হ্যাঁ টাইম মেসিং মানে ওটা ঘুরালে কি হতে চলেছে ধুম করে পরে দেখলে কি হবে কি হতে চলেছে ওই ঘড়িটা দেখবেন তো সেখানে ঈশ্বরের বাক্য বলছে ওই আমাদের আগে থেকে মনোনয়ন করেছে বলছে না মাতৃগর্ভ থেকে তোমাকে মনোনয়ন করে নিয়েছে কি করাবে হচ্ছে তার উপরে অলরেডি চুজ করে নিয়েছেন এইবারে কি হচ্ছে আপনি দেখছেন যে ছেলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর মত মত খেলে ওই গুলো হঠাৎ করে সে পরিবর্তন হয়ে গেল আপনারা তখন বলবেন পাঁচটা বলবে আরে পাঁচটা যে এমন প্রার্থনা করেছে এমন মিরাকেল কাজ করেছে আর সেই জন্য ও পরিবর্তন হয়ে গেছে বাইবেল কি বলছে আমি যদি আকর্ষণ না করি কোনো মানুষের ক্ষমতা নেই তাকে আসা কিন্তু তার লিমিট আছে টাইম আছে কোন টাইমে এত কিছু বাক্য কুড়ি বছর ধরে শুনেছে হ্যাঁ শুনেছে হঠাৎ করে বাক্য শুনেছে সব পড়া করার পর মানে কালকে ব্যাপটিজম আজকে তার বাড়িতে গেছি কথাবার্তা বলেছি ওই করেছি ব্যাপটিজমের সময় বলছে আমি ব্যাপটিজম হ্যাঁ ওনার মা বলছে আমি ব্যাপটিজম নেবো আমি তুমি ব্যাপটিজম নিলে অনেক কিছু হবে তোমাকে পড়া বেটার হবে না কবরে দিয়ে দেবে বলছে ওই যা কিছু করো ওই করো তাহলে আমরা মনে করি যে আমার বাক্যতে বা ওই ঈশ্বর তাকে তার পবিত্র আত্মা দ্বারা কাজ করিয়েছে এই যে তুমি প্রার্থনা করছো হঠাৎ করে একটা ব্যানার্জি ব্রাহ্মণ পরিবার কি করে প্রভুতে আসে হঠাৎ করে না অলরেডি চুজেন এই যে মাসিমা উপর থেকে ঝট করে নেমে এসছেন আপনি মনে করছেন যে আরে না না ওই সে কাজ আসবে শুনেছে তাকে টেনে নিয়ে আমাদের কোনো শক্তি যদি মনে যে আমার এই রুমাল একদম মিরাকেল কাজ হয়ে যাচ্ছে যদি কেউ বলে ভুল বলে কেননা তিনি সুস্থ করেন আমি করতে পারি না আমার রুমালে কোনো ক্ষমতা নেই আমার জলেও কোনো ক্ষমতা নেই তেলেও কোনো ক্ষমতা নেই সুস্থতা কে দেন প্রভু যিশু এই জন্য বাইবেল একটা জায়গায় বলছি আমি তাকে ক্ষত করেছি আবার ক্ষত বাদিও দিয়েছি তাই না ঈশ্বরের বলছে না সেখানে বলছে আমি ক্ষত করেছি এবং ক্ষতকে বাঁধিয়েও দিয়েছে তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে যখন আমরা একটু অবাধ্য হই তিনি কি করেন বলছে যাকে না ঈশ্বর মারেন সে জারোর সন্তান অর্থাৎ একটা সময় মদ খায় ওই ক্ষয় একদম শেষ পর্যায়ে এবং তখন কি করে বেড তখন মানে হচ্ছে ঈশ্বর তাকে শাসন করছে এবং যখন সে ওখান থেকে উঠবে একটা নতুন মানুষ হবে সবার জীবনে দেখা একটা ঘটনা সব পেছনে একটা করে ঘটনা যদি চিন্তা করে দেখো আমি কেন এলাম কি জন্য এলাম হ্যাঁ এত লোক তো আমার আমার যদি অঞ্চলে কথা বলি মহেশ এলে এত অঞ্চলে তোমার মানুষ আছে সেখানে আর সব থেকে খতরনাক ডেঞ্জারাস মানুষ আমি ছিলাম পাড়ার মধ্যে মানে ভয় পেত আমাকে লোকে তো সেই মানুষ সন্ন্যাসী হয়ে গেল সাধু হয়ে গেল হঠাৎ করে বাবা কি হলো রঘু ডাকাত ছিল এখন রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়ে গেল হঠাৎ করে কি করে লোকে ভাবে না এটা কি করে হঠাৎ করে আমার শেষ সময় মাকে বলছে তুই এত নরম হয়ে গেছিস আরে কিছু না করিস তো ফস্ত কর এখন আর করছে বলুন বেরোয় না তখনকার দিনে একদম দাঁতের বদলা দাঁত এক ঘা মারলে তিন গা মানে এখনো পর্যন্ত আমার কাছে গুছিয়ে রেখে দিয়েছি যদি আমার বাড়িতে এখনো পর্যন্ত আমার সেই ভোজালিটা আছে এখনো মানে এরকম খাতারনাক মানে তাকে না মেরে রক্ত না দেখে আমার শান্তি থাকতো না সেই মানুষ হঠাৎ করে সাধু হয়ে গেল কি করে ঈশ্বর যদি আকর্ষণ না করে কোন মানুষের ক্ষমতা নেই আজকে শৌল ছিল শৌল কি ছিল খাতারনাক লোক ছিল তাকে কত মেরেছে খ্রিস্টের নামে কত অত্যাচার করেছে মেরেছে খ্রিস্টের লোকদের গলা কেটে দিয়েছে ওই করেছে মারধর করেছে কখন তার পরিবর্তন দম্বে সঙ্গে যখন অন্ধ হয়ে গেল যা আমি ওকে পাঠাচ্ছি যখন সে দেখছে না যে তোমার কাছে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন প্রার্থনা করার জন্য যার যখন সেই পৌলে পরিণত হয়ে গেছে এবং সেই পৌলের বক্তৃতাতে মানুষ মন পরিবর্তন করছে কি চেঞ্জ না একটা মানুষ অ্যাগ্রেসিভ ছিল একটা খাতারনাক মানুষ ছিল আর সেই মানুষ কি করে কেননা ঈশ্বর তাহলে এইটা হচ্ছে ঘটনা এটাই ঈশ্বর যারা আছেন আমরা মনে করি যে কেউ না ঘটনা চক্র অনেক কাঁদি কিন্তু আপনাকে একটাই কথা বলে প্রভু আমি জানি না তুমি তাকে কোন দিনে মনোনয়ন করেছ আজকে সম্পাদ জীবনও সেম দুঃখ যে ছেলেও যেন প্রভুর গৌরব করে প্রসঙ্গ তার হাজবেন্ডও যেন কথা বলে মাসিমাই যেন বলে আমাদের কোনো ক্ষমতা নেই কেননা সেই যখন শোবেন একজন তিনি পবিত্র আত্মার কথা বলবেন ওঠো তোমার দীপ্তি উপস্থিত ওঠো তুমি বুঝতে না সেই সেই যিনি কি বলবো যাকে হয় তাই না নপুংসক সে মন্ত্রী একজন বড় নাম করা সে খুঁজছে জিশাই ও বুঝতেই পারে না কেন সে মন্ত্রী তাহলে কি পড়তে পারে না পড়তে পারে না সে একজন সব সবকিছু জানে কিন্তু সে মিনি বুঝতে পারছে বলছে একজন যখন প্রভু যিশুকে বলেছিল যাও এই পাঁচ হাজার লোককে কিছু খাবার মেমোজ করতে সেই ফিলিপ সে প্রভু দিমাটিমা খারাপ আছে এই ভরা দুপুরে বলেছিল এত লোককে বসে দিয়েছে খাবার কত দিয়ে পাবো না সেই ফিলিম তো সেই ফিলিপ আবার ঈশ্বরের বাক্য বোঝে বোঝাচ্ছে কাকে এক মন্ত্রীকে এইগুলো যদি আপনি বাইবেলটাকে এইভাবে যদি দেখেন যে মানুষ কিভাবে চেঞ্জ হয় এবং সেখানে বলল আমি বুঝেছি ওই তো জল আছে আমাকে তাহলে কি আমার কি বাধা আছে আমাকে এক্ষুনি জল দিন সেই নামানের ঘটনা যদি আমরা চিন্তা করি নামান একজন রাজা ছিলেন তার সারা কুষ্ঠ সারা গড়িতে কুষ্ঠ হয়েছে নামানের ঘটনাটা কে জানতো নামানের বাড়ি একজন কাজের মেয়ে আমি একজনের নাম শুনেছি ওই ওইখানে সম্বুধ শুক্রেতে উনি বসেন এখনকার দিনে যদি হতো সম্বুধ শুক্রে উনি বসেন আপনি যদি যান না কেন আমি যাবো আমি রাজা ওখানে ওর কাছে যাবো ওনাকে বলো আসতে উনি তখন যখন খবরটা পাঠালেন বলছে এখানেও আসতে হবে না আপনি এক কাজ করুন যতদনে যান ডুব লাগান উনি তো প্রথমে রেগেই গেলেন হ্যাঁ নেগে গেলেন বলে এত বড় আমার পুকুর থাকতে আমাকে ডুব লাগাতে এখানে কি আর পুকুর নেই আমি বলছি না ওই পুকুরেই নিতে হবে আপনাকে সাতবার ডুব লাগাতো দেওয়ার পর ঘটনাটা কি হলো যখন তার কথা শুনে যখন এলো ডুব লাগালো আর তার নতুন চামড়া গজালো গজার পর কি হলো যে প্রত্যেকটা দিন ঈশ্বরের সান্নিতে থাকতো প্রার্থনা করতো যখনই যখন বসে কেউ যখন প্রার্থনা করে আর যখন এই পরিবেশ যদি একটা তাহলে কি তার জীবনটা পরিবর্তন হ্যাঁ পরিবর্তন তাহলে এনিও প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনা করতো বাক্য বলতো এই করতো তার বাড়ির কাজের লক্ষ্যে ছিল ঘেউসি হ্যাঁ সে দেখলো সবকিছু নামান এত গিফট পাঠিয়েছে সে বলল। আমার সাহেব সামনা সামনে না আপনি দিয়ে দিন আমি সাহেবকে দিয়ে দেব হ্যাঁ তো গেওসি সব যা কিছু গিফট টিফ নিজের মধ্যে লিখে দিচ্ছে স্যারকে কিছু বলেননি হ্যাঁ তখন কি নামানের কুষ্ট কার কাছে চলে গেল গেউসির কাছে তাহলে এক দুটোই দাসী এক দাসীর কথাতে মান পূর্ণি বলে উত্তর হলো আর এক দাসী ঈশ্বরের কাছের সবসময় থাকতো বাক্য শুনতো প্রার্থনা শুনতো তার সেই নামানের কুষ্ঠ তার কাছে চলে এল কি চেঞ্জ তাই না আমরা এই এইভাবে বাইবেলটাকে দেখি কি এইভাবে যদি বাইবেলটাকে দেখি না তখন চিন্তা করে যে গডস প্ল্যান কি এলিও আমি এইগুলো এই ঘটনা কেন বলছি এলিও কত বড় একজন প্রেয়ার এলিও তাই না এলিও সেই নামানকে সুস্থ করে সেই এলিও কি করছে সে চ্যালেঞ্জ করলো চারশো সেই বাল দেবতা যারা উপাসনা করতো সেখানে বলছে তোমরা ডাকো আর আমি আমার ঈশ্বরকে ডাকবো কোথায় আমাকে ঘি কাঠ এসব আমার এখানে জল দাও আর কাঠ দাও আমি প্রার্থনা করছি হে জীবন্ত ঈশ্বর তুমি দেখিয়ে দাও যে তুমি সর্বশ্রেষ্ঠ ওপর থেকে আগুন নেমে এলো আগুন নেমে এসে সে আগুনকে জ্বালিয়ে দিল হ্যাঁ সবাই দেখে যারা বালদেবের উপাসনা করতো তারা ভয় পেয়ে গেল এলিওকে দেখে বাবা এত পাওয়ার সেই এলিও প্রথম রাজা বলি উনি সেখানে দুই পথে জেগেছে একজন মানুষের ভয়তে অনেক ঢের হয়েছে প্রভুর কাজ আমার প্রাণটা আবার নিয়ে নাও কেটে পড়ছে সেই এলিও প্রার্থনা করছে অনেক ঢের হয়েছে এর থেকে আবার মরে যাবো অনেক ভালো কি হলো ব্যাপারটা ঘটনা আমি আবার আর দরকার নেই ভাই অনেক কাজ করেছি প্রভুর কাজ করেছি আর পাঁচ প্যাদা লিখেতে চাই না তুমি আমার প্যান্টটা নিয়ে নাও মানে আমি সেই এলিওর কথা আমি যখন দেখি কত বড় একটা চ্যালেঞ্জ করলো তারপরে ফিউজ সেকেন্ডের মধ্যে ফিউজ হয়ে গেল আজকে অনেক জিনিস আছে আজকে অনেক আছে আমাদের মধ্যে অনেক মানুষ হচ্ছে এরকম মনে করেন প্রভুর জন্য যদি আমি যদি ওপেন রাস্তায় যদি মার খাই না আপনি কিন্তু বাবা আমি কেটে কেউ আসবে না, বাবার আসবেন আপনার পাশে শুধু একজন আসবেন প্রভু যিশু বলছেন আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি একজন থাকবেন প্রভু যিশু তিনি বলছেন আমি যখন তোমাকে মনোনয়ন করেছি তোমার নাম হাতেতে আমি খোদাই করে রেখে দিয়েছি আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না কোনো ক্রমে ত্যাগ করিব না প্রভু বলছে সবাই পালিয়ে যাবে সবাই কেটে পড়বে কিন্তু একজন বলছে আমি আছি পৌরশীল সারা রাত্রে যখন মার খেয়েছিল সবাই পালিয়ে গেছিল সেখানে কি করেছিল সেটা চোখের জলে প্রভু ধন্যবাদ করেছে থ্যাংক ইউ প্রভু মার খেয়েছে কি হয়েছে এর জন্য আমার মনোনীত আজকে আমার জীবনে এরকম তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার প্রশংসা করি যখন আমরা খ্রিস্টের নামে যখন তারা নয় আমাদের ধন্যবাদ বেরোয় ও করেছে নিশ্চয়ই লটর ঘটর ছিল ওই জন্য মার খেয়েছে ঠিক আছে আপনাকে যদি আমি পেয়ার ওয়ারিয়ার গ্রুপে এক একটা যদি পাঠাই না মানে চিন্তা করতে পারেন এক একজন এখন এক একজন অনেক পাঁচটা চার বছর পাঁচ বছর তারা জেলেতে মানে ভুল ওতে জেলে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে একজন পেপারে দিয়েছে যে জেলের মধ্যে তার মৃত্যু হয়েছে সেই পালকের বয়স্ক সামথিং স্টিপেন এরকম কিছু নাম আছে এই নিয়ে তো তুলকালাম হয়ে গেছে তো আরো আসবে আর এইটার জন্য কি হচ্ছে প্রভু আমাদের করছে আমরা মনে ঠিক আছে কি বলছে তারা ওই মনোনীত লোক যারা ক্লেশের মধ্য দিয়ে এসছে তাদেরকে আমি শুক্ল বস্ত্র পরিহিত করব বাইবেল বলছে না ক্লেশের মধ্য দিয়ে আরামদায়ক না এসি ঘর নয় একদম গাড়ি আমার টয়টার এই ডিসিএন ওডি গাড়ি নিয়ে আমি ঘুরছি ওই না কষ্টের মধ্যে যারা আসছে সেই বলছে যে শেষ পর্যন্ত স্থির থাকে সেই জীবন মুকুট পাবে খুব কঠিন কিন্তু প্রভুর পাশে আসা তা এখানে বলছে অনেকে অল্প লোক এই পথ দিয়ে গমন করে তাহলে আর লোক কোথায় তাহলে ঈশ্বর তাদের মনোনয়ন করেছে তারা দেখছো বাবা দরকার নেই ভাই এত কষ্ট করার এত ওই করার এর থেকে ভালো আমি যেরাম ছিলাম সেরাম হয়ে যাচ্ছি অনেক মানুষ ব্যাকস্লাইড হয়ে গেছে হারিয়ে গেছে তাই ঈশ্বর তিনি আমাদের জীবন দেখছেন আর একটা বাক্য দেখব আর সেখানে আমরা দেখবো বাইবেলের মধ্যে আমরা খুলব আমরা খুলি প্রথম রাজা বলি বাইশ অধ্যায় আটচল্লিশ পদ হ্যাঁ ফার্স্ট কিং চ্যাপ্টার টোয়েন্টি টু ভার্স ফর্টি এইট প্রথম রাজা বলি বাইশ অধ্যায় আটচল্লিশ পথ

ব্যাস এইখানে দেখো একটা ঘটনা ঘটে গেছে তাহলে জাহাজ তৈরি করেছিল যাবে প্ল্যান প্রোগ্রাম করেছিল কিন্তু তাহলে যায়নি কেন যায়নি কিছু কিছু জিনিস আছে হয়তো আপনি প্ল্যান প্রোগ্রাম করেছেন আর সেটা আপনার যাবার সময় ভেসতে গেল আপনি সেটা বিষয় নিয়ে কিন্তু আক্ষেপ করবেন না না আমি আমাদের কাছে অনেক সাক্ষ্য আছে একজন ট্রেনের টিকিট কেটে তার চাকরি চাকরির কল লেটার এসে গেছে এবং সে কল লেটার এসে খুব আনন্দ প্রভুর কাছে প্রার্থনা করেছে প্রভু তোমায় ধন্যবাদ দিই যে এতদিন পর আমি একটা জব পেয়েছি এই কল লেটার সে সেই অনুসারে টিকিট করেছে তিন মাস আগে টিকিট কনফার্ম এবং যখন যাওয়ার আগে যখন গেছে যখন ওই ট্রেনটা যেই টাইমে বলেছে মানে কিছু থেকে মিস্টেকের কারণে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে চলে গেছে এইবারে সে যে ফ্লাইটে যাবে তার কাছে কোনো পয়সা নেই সে এসে বলল প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করলাম ট্রেনটা পেলাম না ট্রেনটা চলে গেল তাহলে আমি কি করব প্রভু আমার তো আমার অভিনয় হয়েছে কেন তারপরে সে বাড়িতে এসে যখন সে কাঁদছে যখন নিউজগুলো দেখে সেই ট্রেনটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে এবং সেই যে লেটারটা যে জবটা সেখানে হচ্ছে ওইটা হচ্ছে একটা একটা চক্র আর সেখানে অনেক ছেলে থেকে কালেক্ট করছে কালেক্ট করে নেশা করিয়ে কিডনিকে পাচার করে দিচ্ছে বাইরের এই এই কাজটা সেই জন্য ওই লোকদেরকে ইয়ং ইয়ং ছেলেদেরকে ওখানে ডাকছে তাহলে আপনি কি বলবেন এরকম ঘটনা সাক্ষ্য যখন আমি শুনি তখন আমি বললাম প্রভু কত মহান আমরা এক এক সময় মনে করি যে আমার এরকম কেন দুর্দশা কেন এরকম পরিস্থিতি প্রভু কি চোখে দেখছেন না প্রভু কি বয়স হয়ে গেছে চোখে কি চালসি পড়েছে হ্যাঁ আমরা আমরা ভেবে আমরা নিমুখী আর তুমি চোখে দেখতে পাচ্ছি হয় তোমার চোখে ছানি পড়েছে তোমার বয়স হয়েছে চোখে ছানি পড়েছে দেখতে পাচ্ছ না পরিষ্কার এত কষ্ট না কি বলছে ইসরায়েলের পরমেশ্বর কখনো নিদ্রা যায় না ঢুলিয়াও পড়ে তিনি লক্ষ্য তাহলে তিনি ঢুলে পড়েন না তিনি দেখেন তিনি নিদ্রাও যায় না তিনি সদা সর্বদা জাগ্রত এবং আমার সহবর্তী ঈশ্বর তিনি আমাকে দেখছেন আমার কঠিন থাকতে পারি ঝিরিমিও আক্ষেপ করেছিল একটা জায়গা এই যখন এই ঘটনা বলছে ঝিরিমি আক্ষেপ করছে প্রভু আমি তোমার দেখে কি হবে এত প্রার্থনা করছি কিচ্ছু লাভ নেই যারা চিটিংবাজি জুরি বাটপাড়ি করছে লোককে ঠকাচ্ছে লোকের পকেট মারছে ওর মারছে সে সুন্দরভাবে হচ্ছে আর আমি তোমার দিন চোখের জলে প্রার্থনা করছি যত সমস্যা আমার হ্যাঁ ওখানে খুলুন বারো অধ্যায় ওখানে দুই পদ দেখুন আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে জিরিমিও ঈশ্বরের সঙ্গে আর্গুমেন্ট করছে কি হবে প্রভু আমি তোমার প্রার্থনা করে এই করে কি হবে হ্যাঁ বারো অধ্যায় দুই থেকে হ্যাঁ তুমি তাদেরকে কি করছো রোপণ করিয়াছো তারা মূল বাদী আছে তাহলে তাহলে বৃদ্ধি বাদিয়া তারা ফলবানও হচ্ছে তুমি তাদের নিকটস্থ এখানে কি বলছে তারা যদি এক পথ দেখি তারা অতিশয় বৃদ্ধি পাচ্ছে দেখো সেই কথাটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ বাদল মানে ঈশ্বরের সঙ্গে দুষ্ট হয় কে ঝিলেমিও ঈশ্বরের সঙ্গে আর্গুমেন্ট করছে তখন ঈশ্বর বলছে দেখো ঝিলেমিও আমি ওদের মুখে আছি কিন্তু অন্তরকরণে নেই অন্তরে নেই আমি ওদের মুখে আছি অন্তরে নেই তাই ঈশ্বর আজকে কিন্তু আমাদের অন্তরে আছে দেখছেন আপনার পরিস্থিতি আপনার সমস্যাকে তিনি দেখছেন তাই ঈশ্বর আজকে যেহেতু যে খ্রিস্টান ডে সেই হিসাবে আমি আর আরেকটা বলে আমি শেষ করব আর সেখানে আমরা ঈশ্বরের বাক্য চলে যাব যখন নয় অধ্যায় একচল্লিশ পদ জন

তাহলে আপনাদের এবার চোখ গুলো সব দান করে দেবেন আই ব্যাংকে গিয়ে যদি অন্ধ হতে তাহলে পাপ করতে হ্যাঁ আর আমাদের একটা একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর সেই রেস্টুরেন্ট নাম হচ্ছে চোখের খিদে দেখবেন একটু গুগলে গিয়ে সার্চ করবেন চোখের খিদে মানে রেস্টুরেন্টের নামটা হ্যাঁ চোখের খিদে এই এত সুন্দর রান্না মানে তো এখানে বলছে তোমাদের যদি চোখ থাকতো পাপ করতে না চোখ আছে বলে তোমরা পাপ না তারপরে কি বলছে তাহলে আজকে আমরা যারা চোখ দেখছি মানে আমাদের মধ্যে অভিলাষ আছে তাই আজকে ঈশ্বরকে প্রভুর কাছে বলি প্রভু যেন তোমাকে আমি দেখতে পাই যেন তোমার গৌরব করতে পারে এবং তোমার প্রশংসা করতে পারে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেছেন আসলে আমরা বিশেষ করে কি গানটা বললে যেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমরা চোখ বন্ধ করি আমরা নিজেকে প্রভুর কাছে ডেডিকেট করব না আমরা বসেই থাকি অসুবিধা নেই আমরা চোখ বন্ধ করে প্রভুর কাছে কিছুক্ষণের জন্য একটু সে প্রভুর কাছে আমরা চাইব প্রভু তুমি আমাদের জন্য কি বলতে চাইছো আর ঈশ্বর আজকে আপনার জন্য কিছু কথা বলতে চান আপনি যে অবস্থার মধ্যে আছেন যে পরিস্থিতির মধ্যে আছেন আপনি প্রভুর কাছে বলুন প্রভু তুমি আমাদের হৃদয়কে দেখছো তো আসুন আমরা সমাপন করি योग्य के बल तो योग्य के बल तो योग्य के बल तो ही प्रभु मेरे प्रभु यीशु योग्य के बल योग के बल तु योग के बल ही प्रभु मेरे प्रभु यीशु आदर महिमा हो तेरी आदर महिमा हो तेरी आदर महिमा हो तेरे प्रभु मेरे प्रभु यीशु शु योग के बल तो योग के बल ही प्रभु मेरे प्रभु यीशु सामर्थ्य सामर्स के बल तो सामर्स के बल तू सामर्स के बल ही प्रभु मेरे प्रभु यीशु मेरा भरोसा है तू मेरा भरोसा है तू

मेरा भरोसा, मेरा भरोसा है तू मेरा भरोसा है तू मेरा भरोसा है तू ही प्रभु मेरे प्रभु यीशु योग केवल तू योग के वाले ही प्रभु मेरे प्रभु সকলে মুখ প্রার্থনা করি হ Alleluia Alleluia প্রভু তোমায় ধন্যবাদ 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 আইয়াব মুখ खोलকে প্রার্থনা করি মুখ खोलকে আমরা সকলে মুখ খুলে প্রভু কাছে প্রার্থনা করি প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু এই তেসরার যুলিয়তপুর আমাদের দেখতে দিয়েছো আমরা তোমায় ধন্যবাদ দি ধন্যবাদ দি প্রভু তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার বর্ষণ করো প্রভু সেই সুগন্ধ যারা আমাদের মধ্য থেকে বের হই তোমার গৌরব করতে পারি তোমার প্রশংসা করতে পারি আজকে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মার পরশ করো প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে এক একজনকে আমি তোমার যিশুর নামে সমাপন করছি এবং তুমি তাদেরকে আকর্ষণ করো প্রভু আমরা প্রার্থনা করছি প্রভু এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে তোমার কাছে সমাপন করছি প্রভু তুমি অনুগ্রহ করে যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ধন্যবাদ দি হয়তো অনেকজনের জীবনে সমস্যা আছে দুঃখ আছে কষ্ট আছে অসুস্থতা আছে আমি এই সময় প্রভু সেই পাপ্পু দেবাংশীকে রাখছি প্রভু যিশুর নামে তোমার সুস্থতার করি হাত তুমি তার মাথায় রাখো বাবু যীশুর নামে তুমি সুস্থতার দিকে বাড়ি নিয়ে আসো প্রভু আমরা প্রার্থনা করি প্রভু সেই বেঞ্জামিনকে বিশ্বাসের কাছে রাখছি প্রভু সেও প্রভু সেই বাড়িতে গেছে প্রভু আমরা জানি না তো আল্লাহ কি निर्णय নেবে কিভাবে সে অপারেশন আমরা জানি না কিন্তু বাবা আমরা তোমার কাছে রাখছি প্রভু আমরা এই মুহূর্তে পিতদেশের বাবাকে তোমার কাছে রাখছি প্রভু তার আজকে সেই আঙ্গুলগুলো কেটে বাদ দিতে হয়েছে প্রভু কারণ সেই গ্যাংগ্রি হয়ে গেছে প্রভু আমি যীশুর নামে প্রার্থনা করি প্রভু তুমি অলৌকিক কাজ করো তোমার পবিত্র আত্মার বর্ষণ করো প্রভু আমরা যিশুর নামে যারা প্রভু দেনার মধ্যে আছে লোনের মধ্যে আছে ধারের মধ্যে আছে আমরা তোমার কাছে তাদেরকে রাখছি প্রভু যাদের বিজনেস ডাউন আছে আমরা বিশ্বাস করি প্রভাবের মূল্য বৃদ্ধির দাম আছে সেগুলোকে তুমি কন্ট্রোল করো প্রভু যিশুর নামে যিশুর নামে প্রভু সেই পার্লামেন্টে এমন এমন অন্তরে কথা বলো যারা তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ধন্যবাদ দিই এই অঞ্চলকে তোমার কাছে রাখছি ধন্যবাদ দিই শম্পাকে শম্পার মাকে তোমার কাছে রাখছি প্রভু তুমি তাকে সম্পূর্ণ নিরোগ রাখো প্রভু যিশুর নামে যেন সে তোমার তার হাজবেন্ড কে প্রভু তার হাজবেন্ডের কাজ যে মন্দ আছে প্রভু নামে তুমি পরশ করো সুন্দরভাবে সে তোমার গৌরব করে এবং সম্পর্ক ছেড়ে প্রভু সেখানে আছে প্রভু তুমি তাকে সুরক্ষা রাখো সুন্দরভাবে কাজ করতে সাহায্য করো আজকে অনেক জনে আছে প্রভু আমাদের বিশেষ করে মানসি জয়সলকে তোমার কাছে রাখছি প্রভু আগামীকাল সে বেঙ্গালোরে চলে গেছে প্রভু তার পরিবার দুঃখাত প্রভু সে চাকরির জন্য প্রভু মানসি জয়সলকে তার হাত মেয়ে সমাপন অনুগ্রহ কর প্রবু তুই দেয় কি পাকারুনা সে ভর দেয় আমাদের যাদের যা কিছু প্ল্যান প্রোগ্রাম আছে সব কিছু তোমার উপর রাখছি তোমার পবিত্র আত্মা চালনা দাও আজকে যতজন এসছে প্রত্যেকজনের নাম নিয়ে প্রত্যেকজন তুমি তাদেরকে জানো প্রভু তুমি আমরা প্রার্থনা করবার আগে তুমি বলছো তোমাদের প্রার্থনা উত্তর পেয়েছো তোমরা ধন্যবাদ দাও প্রভু যিশুকে হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই তুমি আমাদেরকে নিয়ে এসছো আমাদের সামনে যা কিছু প্রোগ্রাম আছে সব কিছু তোমার উপর রাখছি তুমি যেও বাজের ঈশ্বর সকল গৌরব তোমাকে দিই ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন আসলে আমার প্রভুর প্রার্থনা করি হে আমাদের সর্বস্ব পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসু তোমার ইচ্ছা সঙ্গে এমন সিদ্ধ হোক আমাদের দৈনিক আজ আমাদের দাও আমরা যারা অপরা প্রপরিধি ক্ষমা করিয়েছি, তদ তুমি অপরা সকল ক্ষমা করো আর আমাদের পরীক্ষা তা নিও না কিন্তু মন দৈতে রক্ষা করো রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার আমেন এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্ট সন্তোষ সন্ততি গোড়দিত আগুন পর্যন্ত চিরন্ত সাথে সকল বিরাজমান হোক ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই